ওয়াল্লাজা নে ইয়াতিয়া নে হামিল কুমফা আজু হোমা ফাইনতা বাবা আসলাহা ফা আর ইজু আন হোমা ইনাল্লাহ কেনাত ওয়া ব সমস্ত প্রশংসা আজিয়া লাফাকরব ব্লা আলমিন একক একক যার কোন শরীক নেই যিনি ভালো কাজের ভালো কথা নির্দেশ দান করেছেন মন্দ কথা কাজ অশ্লীলতা থেকে আল্লাফাকরব বলে আলামিন বারণ করেছেন আমাদের আজকে সোয়ারান নিসার আয়াত নম্বর ১৫ থেকে তার শেষ শুরু হবে মহান আল্লাহ এই আয়াত দুটিতে ব্যবিচারকারী ব্যবিচারকারিনীর শাস্তির কথা উল্লেখ করেছেন যেটা ইসলামের প্রথম যুগের বিধান ছিল অল্প কিছুদিন থাকার পরেই আল্লা ফরাব্বল আলমিন ওয়াহির মাধ্যমে এই আয়াতের বিধানকে রহিত করেছেন অর্থাৎ যে বিধানটি এই দুটি আয়াতে আলোচিত হবে সেটি মনসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে সেটা প্রথম কালে ছিল কোরআনে খেরিমে আয়াত রয়েছে কিন্তু হুকুমগুলি বিধানগুলি রহিত হয়ে গেছে মনসুখ রহিত হওয়ার বিভিন্ন তালিকা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আয়াত এবং বিধান দুটোই রহিত হয়ে যাওয়া হয়তো আয়াতও নেই বিধানও নেই অথবা আর হচ্ছে যে আয়াত তো আছে কিন্তু তার বিধানটি রোহিত মনসুখ হয়ে গেছে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে পরবর্তী হুকুম দ্বারা আছে কোরআনের হুকুম হোক অথবা রসলাসমের হাদিসের রহি হোক তা দিয়ে কখনো কখনো এর বিপরীত হ্যাঁ আয়াত হয়তো নেই কিন্তু বিধান আছে বিভিন্ন রকম হতে পারে কোরআনের আয়াত কোরআন আয়াত দিয়ে মনসুখ বা কোরআন আয়াত হাদিস সেই হাদিস দ্বারা মনসুখ অথবা হাদিস দ্বারা হাদিস মনসুখ জি এইভাবে মনসুখ হয়েছে বা রোহিত হয়েছে বিভিন্ন বিধিবিধান সম্পর্কে নাসেখ মানসুখ রয়েছে পাকের হেকমতের ভিত্তিতে হ্যাঁ যে হেকমত রহস্য সম্পর্কে আল্লাহ বেশি জানেন যে আল্লাপাক কখন কোন হুকুম দান করেন এবং কোনটা তিনি রোহিত করেন মহান আল্লাহ এর সাদ করছেন ওয়াল্লা তিয়তিন আল ফাহে মিন্ন তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা কোনো অশ্লীলতায় লিপ্ত হবে যারা অশ্লীলতায় লিপ্ত হবে মানে যে না লিপ্ত হবে ফাস্তা সেদু আলিহিননা আর মিনকুম তাদের এই ব্যবিচার প্রমাণ করার জন্য যা তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী সংগ্রহ করো ফাস্তা সেদু আলিহিননা তাদের এই অশ্লীলতা প্রমাণ করার জন্য আরবা মিনকুম চারজন সাক্ষী তোমরা গ্রহণ করো বা সংগ্রহ করো চারজন সাক্ষী তলাশ করতে হবে যারা সকলেই প্রত্যক্ষ করেছে স্বচক্ষে দেখেছে ব্যবচারের অবস্থায় আল্লাহ বলেছেন আর বা মিনকুম এখানে আরবি গ্রামারে আরবা সংখ্যা যখন বলা হবে আরবা আতুন তখন তার তমিজ যেটা সেটা হবে পুরুষ আর বাতন যখন তা দিয়ে মনাস স্ত্রীলিঙ্গ আছে তখন তার যেটা তমিজ অর্থাৎ চার কি চারজন মানুষ না চার চারটি কোনো বস্তু এই যেটাকে মাদুদ বলা হয় আদাদ সংখ্যা আরবা আর মাদুদ যেটাকে তামিজ বলা হয় সেটা তখন মোজাক্কার হবে অর্থাৎ এই গ্রামার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ পাক উদ্দেশ্য করে চারজন পুরুষ সাক্ষী হইতে হবে চারজন পুরুষ সাক্ষী হইতে পারে প্রমাণ করার ক্ষেত্রে মনে রাখবেন একটি বিধান যে সকল আইমাইকেরাম অলামাইকেরামের ঐক্যমত রয়েছে যে পুরুষদের সাক্ষী চলবে নারীদের সাক্ষী চলবে না অন্য অন্য যে কোনো কেসের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা সাক্ষী হইতে পারে পুরুষও সাক্ষী হইতে পারে মহিলাও সাক্ষী হতে পারে মহিলা যদি সাক্ষী হয় তো কোরআনিকিমে আল্লাহ পাক সুরে বাকার উল্লেখ করেছেন যে দুইজন মহিলা একজন পুরুষের সমান হবে কিন্তু জেনা ব্যবিচার প্রমাণ করার ক্ষেত্রে পুরুষদের সাক্ষী হইতে হবে নারীদের সাক্ষী সাক্ষী গ্রহণযোগ্য নয় কেন নয় আল্লাহ পাক এই হিকমত ভালো জানেন আল্লাহ পাক ভালো হিকমত জানেন এখানে আপনি নিজের খেয়াল খুশি বুঝবেন যুক্তিকে প্রাধান্য দেবেন তা চলবে না কারণ আপনি জানেন না আল্লাহ সবকিছুই জানেন তার একটি দিক হতে পারে যে নারীরা ওইভাবে মনে রাখতে পারে না যেভাবে আর একটা দিক হইতে পারে নারীরা নারী জাতি আবেগী পুরুষ জাতি অত আবেগী নয় ব্যতিক্রম অল্প কিছু পুরুষ ছাড়া আবেগী একটুতেই কারো সাথে কোনো রকমের হ্যাঁ মতের অমিল হয়েছে হ্যাঁ একটু বিবাদ হয়েছে অন্তর্দ্বন্দ্ব হয়েছে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা অনেক দূরের বিষয় মমিন পুরুষ হোক মমিন নারী হোক কিন্তু আল্লাহ পাক এইরকম বহু হেকমত থাকতে পারে পুরুষদের সাক্ষী গ্রহণযোগ্য নারীদের সাক্ষী সাক্ষী গ্রহণযোগ্য নয় জেনা প্রমাণ করার ক্ষেত্রে এই জন্য এই বিষয়ে কোনো দ্বিমত নাই ফোকা হানাফি সাফে মালিক ইহাম্বিলি কারও এক্খেলাফ নেই ফাইন সাহেদু তারা যদি চারজন সাক্ষী দেয় চারজন না হয়ে তিনজন যদি হয় তিনজন বলছে যে ব্যাবিচার করতে দেখেছি দুইজন বলছে একজন বলছে না গ্রহণযোগ্য নয় ব্যবিচার প্রমাণিত হবে না ব্যবিচার প্রমাণিত হবে না বিস্তারিত এই বিষয়গুলি সুরা নূরের তাফসিরে আমরা আলোচনা করেছি অলরেডি সুরায় নূরের তফসির আমাদের হয়ে গেছে সুরায় নূরে যেহেতু ব্যবিচারের যে শাস্তি ক্যামত পর্যন্ত অব্যাহত রয়েছে আল্লাহ পাকে যে নাসে আয়াত হ্যাঁ সেই শাস্তির কথা উল্লেখিত হয়েছে সেখানে সাক্ষীর কথা উল্লেখ হয়েছে সেখানে মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি রয়েছে তহমতের সেই বিষয়গুলি আল্লাহ বর্ণনা করেছেন ওখানে বিস্তারিত আলোচনা হয়ে গেছে হয় আলোচনা শুনবেন অথবা তার সিরে পড়ে নিতে পারবেন ফাইন শাহিদু চারজন যদি সাক্ষ্য প্রদান করে যে ব্যবচার করতে দেখেছি আমরা ফার্মসে কু হনফিল বইউতে হে পুরুষরা হে স্বামীরা তাহলে তোমাদের নারীদেরকে গৃহবদ্ধ করে রাখো ফার্মসেকু হন নাফিল বয়ুত বাড়িতেই তাদেরকে বন্দি করে রাখো বাড়িতেই শাস্তিমূলক তাদেরকে বন্দি করে রাখতে এক হচ্ছে শাস্তিমূলক আরেকটা হচ্ছে যে বাইরে যাওয়ার সুযোগ পেলেই আবার ব্যবিচারের সুযোগ নিতে পারে যার সাথে খারাপ সম্পর্ক ছিল আবার সম্পর্কের কোনো সুযোগ নিতে পারে এ আরেকটি হেকমত শাস্তিও তাদের জন্য কতদিন পর্যন্ত তাদেরকে হ্যাঁ গৃহবন্দী করে রাখতে হবে হাত্তা ইয়াতাওয়াফা আফা হন্নাল যতদিন পর্যন্ত তাদের মৃত্যু না এসে যায় হ্যাঁ মৃত্যু আসা পর্যন্ত মরা পর্যন্ত গৃহবন্দি করে রাখতে হবে এটি ছিল ইসলামের প্রথম যুগের বিধান আগে বলেছি এই বিধান নেই আবার এরকম কাজ করি না যে সারা জীবন বন্দি করে রেখে দেব হ্যাঁ হ্যাঁ রোহিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য কোনো পথ বের করবেন না তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে গৃহবন্দী করে রাখবে আর তার আগে যদি আল্লাহ কোনো পথ তাদের জন্য বের করে দেন এই পথটা কি পথ মানে নতুন অন্য কোনো বিধান যদি আল্লাহ নিয়ে আসে এখানে ইঙ্গিত করা হয়েছে যে হতে পারে আর আল্লাহ জানেন যে এটা কিছু দিনের জন্য আমি হুকুম করেছি আমার বিধান রোহিতকারী বিধান আসছে তো আল্লাহ বলছেন আউ ইয়াজ আল আল্লাহ না সাবিল অথবা এই ব্যবিচারকারিনীদের জন্য আল্লাহ পা কোন রাস্তা কোন পথ বের করবেন এই পথটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেনার শাস্তি সম্পর্কে যে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিম অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে সেই হাদিসে রয়েছে পড়ে শোনাবো তখন বুঝতে পারে সাবিল শব্দটি সেখানে উল্লেখিত হয়েছে এই আয়াত সম্পর্কে এম আিনে কাসির রহমতুল্লা অন্যান্য তাস্ত্রীর কারগঞ্জা লিখেছেন কিছু শোনায় আর তারপরে বাড়তি আরও কথা রয়েছে সেগুলি বলবো বলছেন আল্লা এম কাসির রহমত লালে তার তফসির কানাল হক মফি ইদা ইল ইসলাম ইসলামের প্রথম যুগে এই বিধান ছিল যে কারো স্ত্রী যদি অশ্লীলতায় লিপ্ত হয় ব্যবসায় লিপ্ত হয় তাহলে সারা জীবন ধরে হ্যাঁ গৃহবন্দী করে রাখবে আন্নালমার আতাইজা জানাত যে মহিলা যদি জেনায় লিপ্ত হয় হাসা বাথা এবং তার ব্যবসা যদি প্রমাণিত হয়ে যায় বিল নাই নাই হ্যাঁ পরায়ণ ব্যক্তির সাক্ষীর মাধ্যমে তাহলে যারা সাক্ষী হবে তাদেরকে সৎ হইতে হবে সৎ হওয়ার জন্য কি শর্ত ফরজ আদায় করার লোক হইতে হবে আর কাবিরা থেকে বেঁচে থাকা লোক হইতে হবে যদি কাবিরা গোনা করে ফরজ আদায় করে পাঁচ অক্টর নামাজ পড়ে জাকাত দেয় রোজা রাখে হজ করে সব ঠিক আছে কিন্তু কাবিরা গোহায় লিপ্ত হ্যাঁ মিথ্যা কথা বলে প্রমাণিত যে মিথ্যা কথা কাবিরা গোহা এইরকম কিছু করে তাহলে সে আদেল নয় তার সাক্ষী ইসলামী আদালতে চলবে না তাহলে কাফের সাক্ষী তো দুটোর কথা বেনামাজি সাক্ষী তো প্রশ্নই উঠে না চলবেই না মুশরেখের সাক্ষী তো প্রশ্নই উঠে না যে চলবে বিদাত কাবিরা গোনা বিদাতের সাক্ষী চলবেই না তাহলে সাক্ষী আদেল হওয়ার জন্য কি হইতে হবে নাই পরায়ণ বলতে হ্যাঁ ইসলামে যে সংজ্ঞা করা সেটা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর ফরজ অজেব আদায় করবে হারাম নাজায়জ কাবিরা থেকে বেঁচে থাকবে এবং সেই ব্যক্তি দ্বারা মিথ্যা বলা প্রমাণিত নয় হ্যাঁ জি হ্যাঁ এই রকম ব্যক্তির সাক্ষী হইতে হবে তার প্রথমটি হচ্ছে মুসলিম হইতে হবে জি আর মুসলিম হইতে হবে আকেল হইতে হবে বালেক হইতে হবে আর তার কোন রকমের কাবিরা গোনা যেন না থাকে এই চারটি শর্ত তাহলে পূর্ণাঙ্গ ব্যাখ্যা হবে কি হইতে হবে মুসলিম তাহলে কাফের সাক্ষী চলবে না আকেল মানে হ্যাঁ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে পাগল হ্যাঁ মাঝে মাঝে পাগল হয়ে যায় আধ পাগল না সাক্ষী চলবে না হ্যাঁ বালেগ সাবালক হইতে হবে না বালকের সাক্ষী চলবে না এটা দশ বারো বারো বছরের ছেলে এখনো সাব আলু খাইনি বলে দিলে যাবে এরকম করতে দিয়ে চলবে না কি হবে গ্রহণযোগ্য নয় আর কি হইতে হবে ফাঁসে কি থেকে আল্লাহর না ফরজ ছাড়া ফাঁসে কি অথবা হারাম নাজায় করা ফাঁসে কি এই দুই ফাঁসি কি বেদাত করা ফাঁসি কি এ সমস্ত ফাঁসি কি থেকে বাঁচতে হবে তাহলেই তার সাক্ষী ইসলামী আদালতে নেওয়া হবে একে আদেল বলা হয়

হয় সে মরে যাবে ওই গৃহবন্দী অবস্থায় যেহেতু ব্যবচারে লিপ্ত হয়েছে আর না হলে তার জন্য আল্লাহ কোনো রাস্তা বের করবেন তার পূর্বে হ্যাঁ তার বেঁচে থাকা কালে সেই রাস্তাটি কি এই মর্মে হাদিস রয়েছে যে হাদিস চি আপনাদেরকে শোনায় পি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে ওবাদ আমিন সামেদ রাজি আল্লাহ তানা প্রখ্যাত সাহাবী আনসারি বর্ণনা করেছেন কানা রসুল্লাহ ইজা নাজাল আলহিল ওয়াহি রসুল্লাহ সাল্লামের ওপর যখন কোনো ওহি নাজল হইতো হ্যাঁ ও সেরা আলি হে ওয়াকারো বালেজা আলিক হ্যাঁ আসসারা আলি হে ওয়াকারোব এই ওয়াহির তার ওপর প্রতিক্রিয়া হইত প্রতিক্রিয়া বোঝা যেত যে ওহি হচ্ছে এটা অসাধারণ কোন অবস্থা দেখা যেত সাধারণ অবস্থা নয় যেন তার ওপর বড় একটা প্রতিক্রিয়া যেন বিশাল একটা বুঝ বুঝি হ্যাঁ আর কি আর খুব কষ্ট অনুভব করতেন স্ত্রী কষ্ট অনুভব করতেন

খুজু আননি খুজু আননি কদ জালাল্লাহু না নাসবিলা আমার থেকে তোমরা বিধান গ্রহণ করো বিধান গ্রহণ করো কিসের এই ব্যাবিচারের শাস্ত্রীর বিধান গ্রহণ কর বিবিচারকারী অথব বিবিচার কারিনীর শাস্ত্রী গ্রহ শাস্ত্রীর বিধান গ্রহণ করো কদ জালাল্লাহু লাহুন নাসবিলা এই রকম ওয়াসিলাতে লিপ্তদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছেন ওই যে আও ইয়া জাল্লাহু লাহুন নাসবিলা আয়াতে আসলো ওই নম্বর আয়াতে আর এখানে কি আসলো তার যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে বলা হয়েছিল আজীবন ধরে তাদের জন্য আল্লাহ একটা পথ বের করে দিয়েছেন আর গৃহবন্দী করে সারা জীবন রাখতে পারবে না কি করতে হবে তাহলে বিবাহিত অবিবাহিতা বিবাহিত অবিবাহিতা হ্যাঁ বিবাহিতা কারণ স্বামীকে সম্বোধন করেছে তোমাদের স্ত্রী যদি এরকম করে তার মানে বিবাহিতা বিবাহিতার বিষয়টি বুঝেন অনেকে মনে করে বিবাহিত মানে যেই সময় তার অশ্লীলতা হচ্ছে তখন তার স্বামী থাকতে হবে প্রেজেন্ট হ্যাঁ স্বামীর বন্ধনে থাকতে হবে না না এটাও আর গায়ের সংজ্ঞা কি জিজ্ঞেস করছি আপনাদের যারা বলতে পারবেন হাত তুলবেন বিবাহিত বা বিবাহিতা আর অবিবাহিত অবিবাহিত বিবাহিত বিবাহিত শাস্তি কি বিবাহিত বা বিবাহিতা ব্যক্তি যদি জেনা লিখতে হয় তো শাস্তি কি করা মেরে সংসার করা আর যদি অবিবাহিত হয় লিপ্ত বেতারাঘাত করা কতটা শাস্তি জানা আছে কিন্তু এটা কোরআনের পাতাতেই সীমিত শুধু তাই না মুসলিমদের শাসনের নেই হ্যাঁ এটা এমন কথা যেটা মাটির নিচে অথবা আকাশের উপরে আল্লাহর জমিনের বাস্তবায়ন হয় না ঠিক না এ হচ্ছে মুসলিম দেশ আর এ হচ্ছে মুসলিম শাসন আর এ হচ্ছে মুসলিম নেতৃত্ব আর এ হচ্ছে মুসলিম সমাজ তাই না এই জন্য আল্লাহ পাকের আজাব নেমে এসেছে মুসলিম মার ওপর ভালো করে বুঝতে পারছে তো এই যে বর্তমান অবস্থা দেখছেন না এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এর এর জন্য পানিশমেন্ট শাস্তি তো বুঝলেন বিবাহিত সংজ্ঞা কি আর অবিবাহিত সংজ্ঞা কি সাত পাইনি মানে সহবাস হয়নি আচ্ছা সহবাস হয়নি কিন্তু সহবাসের সমান সময় সুযোগ পেয়েছে ধরেন দশ পনেরো মিনিট নির্জনে তারা সুযোগ পেয়েছে কিন্তু তাদের সহবাস হয়নি এখন এই মহিলাকে এই পুরুষকে বিবাহিত বলবে না অবিবাহিত মহসেন না গায়ের মহসেন মহসেনের সংজ্ঞা মহসেন মানে বাংলাতে বিবাহিত বলছি মহসেন আরবিতে আরবির সংজ্ঞা করছি মহসেন মহসেনের শাস্তি হচ্ছে যদি ব্যবচারে লিপ্ত হয় তাহলে রজম সংসার আর গায়ের মহসেন যে মহসেন নয় তার শাস্তি হচ্ছে একশোটি বেতারাঘাত মোহসেন এমন ব্যক্তি যেই ব্যক্তি শরীয়ত সম্মত বিবাহে আবদ্ধ হয়েছে পুরুষও অথবা নারী শরীয়ত সম্মত বিবাহ যেটা করেছে সেটা নয় হ্যাঁ তার মাধ্যমে সেটা করেছে সে হারাম কাজ করেছে শরীয়ত সম্মত বিয়েছে হ্যাঁ শরীয়ত বিরোধী বিয়ে নয় এমন মেয়ে কি বিয়ে করেছে যেটা তার জন্য হারাম ছিল সেটাও বিয়ে নাই জি শরীয়ত সম্মত বিবাহে আবদ্ধ হয়েছে বিবাহে আবদ্ধ হওয়ার পরে তারা স্বামী স্ত্রীতে খালুয়াতের সুযোগ পেয়েছে নির্জনতায় সুযোগ পেয়েছে সহবাসের সহবাস হোক আর নাই হোক সেই ব্যক্তি হচ্ছে মহসেন তাহলে তার শাস্তি হচ্ছে যদি জেনা লিপ্ত হয় তাহলে রজম করা পাথর মেরে সংসার করা আর যেই ব্যক্তির এই আচ্ছা তার স্বামী ওই মহিলার স্বামী থাক আর না থাক অথবা স্ত্রী থাক আর না হয়তো স্ত্রী মারা গেছে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে তারপরে ব্যবচারে লিপ্ত হয়েছে অথবা স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক প্রাপ্তা ব্যবচারে লিপ্ত হয়েছে এখন একে মহসেন মহসেনা বলবেন না গায়ের মহসেনা বলবেন মহসেনা বিবাহিতা অর্থাৎ বিবাহের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের যে একটা স্বাদ আছে শারীরিক সম্ভোগ এইটা পেয়েছে বা এইটার সুযোগ পেয়েছে তখনই সেই ব্যক্তি মহসেন হয়ে গেছে এই ব্যক্তির শাস্তি হচ্ছে রজম এই এই ছিল একটি একটি আয়াত আয়াত আর বাকি আছে পরের আয়াতটি করি তারপরে সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে পেশ করবো হাদিস তো পেশ করা হয়নি তাই না হাদিস বললাম আল্লাহ রাস্তা বের করেছেন ওহি এটি হচ্ছে নাসেক রোহিতকারী আর রোহিত হচ্ছে আয়াত নম্বর কত পনেরো আর ষোলো নবিশ বলছেন যে ওয়াহিতে সেটা হচ্ছে খুজু আননি খুজু আননি আমার থেকে তোমরা বিধান গ্রহণ করো বিধান গ্রহণ করো কাজ আল্লাহ আল্লাহ পাক এই নারীদের জন্য যাদেরকে তাদের আজীবন গৃহবন্দি করতে রাখা করে রাখতে বলা হয়েছিল জেনাই লিপ্ত হলে তাদের জন্য আল্লাহ পাক পথ বের করে দিয়েছেন আর বিসাইব বিয়ব হচ্ছে আসাইয়েব বিসাইব সাইয়েব যেই ব্যক্তির বিবাহ হয়েছে যেমন বললাম মোহসেন সাইয়ে বিবাহ হয়েছে আর বিবাহ হওয়ার পরে সহবাসের সুযোগ পেয়েছে সহি শুদ্ধ শরীয়ত সম্মত বিবাহে যদি এইরকম হয় ওয়াল বিক্র বিল বিক্রি আর কুমারী কুমারীর সাথে জি বিবাহিত বিবাহিত তার সাথে আর কুমারী কুমারীর সাথে কুমার কুমারীর সাথে আর সাইয়ে জলদ মেয়াতিন ও রাজমন বিল হেজারা হাদিসটি আগে পরে করে আছে কোন হাদিস আগে এটা বন্য কাজ কোন হাদিসে পরে বলা হচ্ছে যদি বিবাহিত বিবাহিতা হয় তাহলে একশোটি বেতরাঘাত করবে হেজারা পাথর দিয়ে সংসার করবে দুটো শাস্তি একত্রিত করার কিছু হাদিস রয়েছে কিছু হাদিসে কি রয়েছে যে বিবাহিত বিবাহিতা তাকেও দুটো শাস্তি দিতে একশো কোড়াও লাগাইতে হবে বেতরাঘাতও করতে হবে তারপরে পাথর মেরে সংসার করতে হবে এই হাদিস এই উল্লেখ করা হয়েছে কিছু কিছু হাদিসে শুধু কি রয়েছে শুধু রয়েছে রজমের কথা বেত্রাঘাতের কথা নেই এই জন্য অলামাদের ইখতলাফ আছে একদল বলছেন হাদিসে যখন আছে তাকে একশো বিটি বেত্রাঘাত করার পরে পাথর মেরে সংসার করতে হবে কিন্তু নবী সাল্লা ইসলামের জামানায় একটি দুটি যে ব্যবচারের ঘটনা হয়েছিল মাইজবিন মালিক আসলামীর তারপরে ওই গামেদি মহিলার এই দুটি ঘটনা বিশেষ করে প্রসিদ্ধ ঘটনা তাতে নবী সাল্লা সাল্লাম বেত করেছিলেন এমন কোনো প্রমাণ নেই এর জন্য অনেক অলমারে বলছে যে না বেত রাঘাত করার পর যুক্ত এক্ষেত্রে তো এর তো মৃত্যুদণ্ডই শাস্তি এর করে লাভটা কি বেতরাঘাত নয় পাথর মেরে সংসার করতে হবে অল্লাহ আলম অল বিক্র আর যদি কুমার কুমারি যদি হয় তাহলে জল তো মেয়াতিন একশোটি বেতরাঘাত করবে সোমান্নাফি ও সানাতিন আর তারপরে এক বছর তাকে দেশ থেকে বিতাড়িত করবে দেশ থেকে বিতাড়িত করবে কিন্তু যুগের আবর্তন বিবর্তনে আজকে যদি দেশ থেকে বিতাড়িত করা হয় মুসলিম দেশ থেকে তাহলে যাকে বিতাড়িত করা হলো তারও গোল্ডেন চান্স বেটার কি বলেছে খুব একটা সুবর্ণ সুযোগ আর যেই কাফের দেশে বিতাড়িত করা হবে তাদের জন্য আরও সুবর্ণ সুযোগ তাই না ওরা একটা পেয়ে গেল ইসলামের বিরুদ্ধে একটা অস্ত্র পেয়ে গেল ইসলাম মুসলিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু বলাই তো হলে এই মোনাফেককে পেয়ে গেল । জি হ্যা সালমান রুজির মতো তাসলিমানের মতো এরকম মোনাফেক দেশ থেকে তাড়িয়ে দিলে চিল করে বেকুপেরা দেশ থেকে তাড়িয়ে দিল তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দিল সে আরও হ্যাঁ ফেমাস হয়ে গেল এ হচ্ছে পশ্চিমা পশ্চিমা যে সভ্যতা পশ্চিমা যে আইন যে তোমার মিছিলের স্বাধীনতা রয়েছে মুসলিমরা মিছিল করে কি করলো মিছিল করে কি করলো মিছিল করে হ্যাঁ তার যে শাস্তি ছিল আর যাদের ওপরে ফরজ ছিল তাদের ওপর ফরজ এবং সেই শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল কি আর তারপরে সে সাধারণভাবে চলাফেরা করতো যদি এরকম হইচই না করা হইতো কিন্তু এদের বিরুদ্ধে মিছিল করে করলেনটা কি একটা ছড়িও মারতে পারলেন না হ্যাঁ একটা বেতও মারতে পারলেন না একটা জুতাও মারতে পারলেন না কি করলেন তাহলে ওকে তো আরো কাফেরদের কাছ থেকে সিকিউরিটি আর ন্যাচারিটির ব্যবস্থা করে দিলেন গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিলেন এখন তাহলে ইসলামের কমজোরির জামা মুসলিমদের দুর্বলতার জামানায় নাই দেশ থেকে বিতাড়িত করা শাস্তি প্রযোজ্য নয় কি করতে হবে তাহলে এর বদল জেলে রাখবে এক বছর জেলে রাখবে যাতে করে তার সেখানে শাস্তি হয় শাসন হয় এবং সংশোধনের সুযোগ হয় সংশোধনের সুযোগ উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা নবী করিম ইসলাম জামানায় যখন ইসলাম মুসলিম শক্তিশালী ছিল তখন দেশ থেকে বিতাড়িত করা তার তার মাধ্যমেই তার সংশোধন হবে এটা ছিল উদ্দেশ্য আসলে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা একশোটি বেতরাঘাত এবং এক বছর দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার সংশোধন উদ্দেশ্য কিন্তু আজকাল সংশোধন হবে না সে আরও আল্লাহ দ্রোহী হয়ে যাবে ইসলাম দ্রোহী হয়ে যাবে শহী বখারি মুসলিম হাদিস রয়েছে আরও এই হাদিস বিভিন্ন শব্দ দিয়ে বর্ণিত হয়েছে যেমন রয়েছে খুজু আন্নি খুজু আন্নি কাজ আল্লাহ সাবি আল বিক্র বিল বিক্রে জল দমে আতিন তাকরিব আমরা সাই অফিস সাহেব জল দমে আতিন যাই হোক এই ছিল হাদিস তার মানে যারা বিবাহিত বিবাহিতা তাদের শাস্তি হচ্ছে যেমন বললেন পাথর মেরে সংসার করা আর অবিবাহিত অবিবাহিতা হলে আল্লাহ ফকছে ফাজিল ওয়াহিদি মিনোহা মিয়াতা জালদাস সুরান রয়েছে একশোটি করে বেতনাঘাত করবে তারপরের আয়াতে আল্লাহ পাক কি বলেছেন শুনেন বলছেন আর যারা দুইজনে ওয়াল্লা জানে দ্বি রয়েছে আরবিতে এক বচন দ্বি ও বহু বচন রয়েছে তাই না ওয়াহেদ তাসনিয়া জামা বাকি অন্যান্য ভাষাতে এক বচন আর বহু দ্বিবচন নেই ঠিক না দুইটাকে বহু বচনের মধ্যেই সামিল করেছে দুজন হইলেও বহু তারা কিন্তু আরবিতে দি দ্বিবোচন রয়েছে আল্লাহ জান ইয়া নেহা আর যারা পুরুষ নারী তোমাদের মধ্য থেকে এই ব্যবিচারে লিপ্ত হবে একটি তফসির আর প্রখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলী এম মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তোমাদের এক পুরুষ আর এক পুরুষের সাথে সমকামী তাই লিপ্ত হলে তাহলে এখানে সমকামিতার বিধান বলা হয়েছে একটা তফসির একটি মত আয়াত দ্বিতীয় আয়তে আয়াত নম্বর ষোলোতে তাহলে কিসের বিধান উল্লেখ করা হয়েছে সমকামিতার বিধান উল্লেখ করা হয়েছে এমাম মুজাহিদ রহেমা মতে আর অন্যদের মতে যেটা রয়েছে সেটা বলছি আগে তর্জমা করি আল্লাহ বলছেন কি করতে হবে এখানে শাস্তিটা কি তোমাদের মধ্য থেকে যেই পুরুষ নারী অশ্লীলতায় ব্যবিচারে লিপ্ত হবে ফা আজু হোমা তাদেরকে শাস্তি দাও আজা ইজা ইজা মানে কষ্ট দেওয়া আর শাস্তি দিলে কষ্ট হয় এই জন্য শাস্তির অর্থ এখানে রয়েছে ফা আজু হোমা তাদের উভয়কে জেনাকারী জেনাকারিনীকে শাস্তি দাও ফাইন তাবা অতপর যদি তার উভয় তবা করে নেই ও আসলাহার সংশোধন করে নেই বোঝা গেল যে তবা সংশোধনবিহীন তবা গ্রহণযোগ্য না একজন লোক বলছে আমি ভাই তবা করে নিয়েছি কিন্তু চাল চলন তার ঠিক হয়নি সে তবা করেনি যতই বলুক না কেন একজন বলছে ভাই আমি তো নামাজ ছেড়েছি কিন্তু তবা করে নিয়েছি কিন্তু সে এখনো ফজর পড়ে না কি বলবেন তবা করেছে মিথ্যুক সে একজন লোক ভাই ব্যবচার হয়েছে আমার দ্বারা কিন্তু তবা করে নিয়েছি আমি খুন করেছি কিন্তু তবা করে নিয়েছি কিন্তু আবার যখন তখন অস্ত্র নিয়ে বেড়ে যায় খুন করার জন্য আবার দেখা যায় যে ও মেয়েদের সাথে ও প্রেম করে হ্যাঁ ওইগুলোই করে বাড়ায় চরিত্রহীন তাহলে সে তবা করেছে না তবা করিনি তবা করিনি এই অধিকাংশ আয়াতগুলিতে তবার সাথে আল্লাহ কি উল্লেখ করেছেন ইসলাহ তাবা বাহ ওয়াসলাহ জি মা ওয়া তা ইল্লামান তা বা ওয়া মান ওয়া মিল আমালেন সলেহা তবা করেছে ইমানের নবায়ন করেছে এবং ভালো কাজ করা শুরু করেছে তবা কর রাস্তা পাল্টিয়ে দেওয়া যেই রাস্তাকে সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য ভালো রাস্তা ধরা এটা হচ্ছে তবা জি তো পাক বলছেন যে তাদেরকে শাস্তি দাও ফাইনতা বা অতপর তারা যদি তবাকের ও ভাই ও আস্লাহার তারা সংশোধন করে নেই ফা আরেজুমা তাহলে তাদেরকে রেহাই দিয়ে দাও তাহলে আর ছেড়ে দাও আর মারধর করি না তবা করে নিচ্ছে সংশোধন করে নিচ্ছে ভালো হয়ে গেছে আর তাদেরকে কষ্ট দিও না সামাজিকভাবে কষ্ট দেওয়া শারীরিক কষ্ট ছাড়া মানসিক কষ্ট অনেক সময় একটা লোক যে বিচার কোনো কালে হয়ে গেছিলো হয়তো কোনো পাপ হয়েছিল মদ খেয়েছিল জুয়া খেলেছিল আমাদের সমাজে কুসংস্কার এবং জাহিলিয়াত ভরা আছে বিশ বছর পরেও তাকে খোটা দিবে লুচ্চা হ্যাঁ চরিত্রহীন তুই কি ছিলি ডাকাত কোন কালে তার বয়স যখন পঁচিশ বছর তখন ডাকাত ছিল আশি বছর বয়স হয়ে গেছে ওর নামই ফেলে দিয়েছে অমুক ডাকাত আছে না নাই কেন এটা জায়েজ কখনো এই বিষয়গুলো আমরা চিন্তা করিনি যে এটা আপনার বলা জায়েজ যে অমুক ডাকাত না হারাম বলা আপনার জন্য খোটা দিচ্ছেন তাকে পাপ দিয়ে অথচ সে তবা করে সংশোধন করেছে তো আল্লাহ পাকের কোরআন বিরোধিতা কোরআন কি বলছেন যখন তবা করে নিয়েছে সংশোধন করে নিয়েছে তো তখন তাকে রেহাই দাও তোমাদের শাস্তি থেকে তার মানসিক শাস্তি মানসিক কষ্ট দেওয়া শারীরিক কষ্ট দেওয়া পারিবারিক কষ্ট দেওয়া যে কোনো কষ্ট দেওয়া থেকে তাকে রেহাই দাও রক্ষা করো আর তাকে কষ্ট দিও না কিন্তু কষ্ট দিতেই আছেন আপনারা সামাজিকভাবে আর আমি কোরআন বিরোধী কাজ আমলের অভাব রয়েছে কোরআনের তেলাওয়াতের অভাব নেই আমার দেশে খতমের অভাব নেই আর কোরআনের হাফেজের অভাব নেই না হ্যাঁ কিন্তু আমলের বড় অভাব রয়েছে ভালো ভালো মানুষ চোরের কথা বলছো অথচ কখন তব করে ভালো মানুষ হয়ে গেছে এখন হয়তো তার পড়ে তারপর চোর চোর আছে এন আল্লাহ কানা তবর রাহিমা নিশ্চয়ই আল্লাহ আলামিন আলমিন তবা কবুলকারী এবং বড় দয়ালু তাহলে প্রথম আয়াতে ব্যবিচারের শাস্তি বলা হয়েছে যে ব্যবিচার করলে তাকে কি করতে হবে আজীবন গৃহবন্দী করে রাখতে হবে দ্বিতীয় আয়াতে কি বলা হয়েছিল যে তাদেরকে শাস্তি দিতে হবে এই শাস্তিটা কেমন সাহাবাই কেরমগন প্রথম যুগে যখন আয়াত নাজেল হলো তখন যেই শাস্তিটা দিতেন শোনেন সেই শাস্তির কথা আব্দুল আবিন আব্বাস আল্লাহ তাল আনহমা এবং সাইদ ইবনে জুবাইর রেহমা হল্লা প্রখ্যাত তাবি তারা বলছেন যে শাস্তি দিত সাহাবে কেরাম সালাফগন তাকে গালমন্দ করে মানে ধমক টমক দিয়ে ও তাই এবং তুই চরিত্রহীন ইত্যাদি এসব কথা বলে খুব তারপরে ওদারবে বিনে আলে জুতা স্যান্ডেল মেরে হ্যাঁ এগুলি প্রথম যুগ ছিল কারণ আল্লাহ বলেছেন শাস্তি দাও বলেনি যে কী ধরনের শাস্তি দিতে হবে সাহাবে কেরাম জুতা মারলেন ই করলেন সেই করলেন একটু এইরকম করতেন কিন্তু কোনো নির্ধারিত পরিমাণের শাস্তি ছিল না কানাল হুকম কাজালিকা এই রকমই বিধান প্রথম যুগে ছিল হাত্তানাস তারপর পাক রোহিত করে দিলেন বিল জলদি আবির রাজমেই হয় বেতরাঘাত করো যদি অবিবাহিত হয় অবিবাহিত হয় আর বিবাহিত বিবাহিত হলে আবির রাজমে অথবা সংসার করো এই বিধান দিয়ে কি করে দিয়েছেন রোহিত করে দিয়েছেন কয়টি মত হলো একটা মত হলো যে প্রথম আয়াতে ব্যববিচারের শাস্তি বলা হয়েছে আর দ্বিতীয় আয়াতে সমকামিতারা শাস্তির কথা বলা হয়েছে আর একটি মত হচ্ছে শোনেন সেটা ইমাম ইবনে জরির তাবারি রাহমতুল্লা আলে পছন্দ করেছেন এবং আল্লামা আউ বাকার জাজাইরি বর্তমান বেঁচে আছেন মসজিদের নবীতে তিনি তো করতেন আর সেটা তার ছেপেছে চার পাঁচ খণ্ডে এস আরু তাফাসে তিনিও সেটাকে প্রাধান্য দিয়েছেন যে প্রথম আয়তে বিবাহিত বিবাহিতার শাস্তি আর দ্বিতীয় আয়তে অবিবাহিত শাস্তি বলা হয়েছে অর্থাৎ প্রথম আয়তে কী শাস্তি বলা হয়েছিল কেউ যদি জেনা লিপ্ত হয় কি করতে হবে হ্যাঁ তার মৃত্যু পর্যন্ত গৃহবন্দি করে এটা বিবাহিতার ক্ষেত্রে যদি কারো স্ত্রী জেনা লিপ্ত হয় আজীবন তাকে গৃহবন্দি করে রাখ মরে যাক সে করে খেতে দাও আর বন্দি করে রাখ বাইরে বেরোতে দেবে না রোহিত হয়ে গেছে আর দ্বিতীয় আয়াতে কী শাস্তি বলা হয়েছে যারা জেনাই লিপ্ত হয় তাদেরকে কি করো কিছু পানিশমেন্ট করো শাস্তি দাও জুতো স্যান্ডেল মারা ইত্যাদি গালমন্দ করা ইত্যাদি হ্যাঁ মান সম্মান নষ্ট করা ইত্যাদি হ্যাঁ লাঞ্ছিত করা এই শাস্তি এটা কার জন্য এটা অবিবাহিত অবিবাহিতার জন্য ছিল প্রথম ইসলামে তারপরে এই বিধান কি হয়েছে রহিত হয়ে গেছে আল্লাহ আলম তারপরে আল্লাহ পাক যেহেতু তবা কবুলকারী এই তবা সম্পর্কে দুটি আয়াত রয়েছে তবা সম্পর্কে দুটি আয়াত রয়েছে শোনেন তবা কার কবুল হয় আর কার কবুল হয় না তবা তো আল্লাহ জাহাল আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহর কাছে তবা গ্রহণযোগ্য তবা আল্লাহ আল্লাহর সাথে যখন সম্পৃক্ত করা হবে তবাকে বান্দার সাথে যখন সম্পৃক্ত করা হবে তখন এক অর্থ হবে আর আল্লাহর সাথে যখন শব্দটি সম্পৃক্ত করা হবে তখন আর এক অর্থ হবে বান্দা ব্যক্তি করেছে মানে কি এটা তো সবাই বুঝেন বুঝেন না মানে সে অন্যায় করেছিল ভুল করেছিল সে কি করেছে সংশোধন করে ফিরে গেছে হ্যাঁ ভুল পথ থেকে ফিরে গেছে এটা হচ্ছে তবা তবা করা মানে ইউটার্ন করে চলে আসা ফিরে যাওয়া মন্দ পথ থেকে ভালো পথের দিকে চলে আসা শয়তানের পথ থেকে আল্লাহর পথে চলে আসা আর আল্লাহ তৌয়াব আল্লাহর একটি নাম হচ্ছে নিরানব্বইটি নামের মধ্যে তৌয়াব হ্যাঁ এখানে বলেন তৌয়াবান আল্লাহ তৌয়াব বেশ কিছু আয়াতও রয়েছে আল্লাহর নাম হচ্ছে তৌয়াব মানে তৌয়াব মানে কি তাহলে তারপর এখানে আল্লাহর হ্যাঁ আর তবা তো আল্লাহ আল্লাহর কাছে তওবা আল্লাহর তবা আল্লাহ তবাবাক কী ত দুঃখ তব গ্রহণকারী একটা মশাল ঠিক বলেছেন তওবা মানে হচ্ছে তওবা গ্রহণকারী বান্দা যখন তওবা করে তখন আল্লাহ কি করেন তওয়বা কবুল করেন তওবা কবুল করা তাহলে আর অর্থ যেটা জানেন না সেটা আজকে জেনে নেন সেটা তওবার তফিক দানকারী তওবার তফিক দানকারী ইন্নামা তওবা তো আল্লাহ এখন তা শুনেন। আল্লাহ তবার তফিক দিয়ে থাকেন একটা অর্থ স্ত্রীর আল্লাহ তবার তৌফিক দিয়ে থাকেন শক্তি সামর্থ্য দিয়ে থাকেন তৌফিক মানে শক্তি সামর্থ্য আমাদের দেশে তৌফিক শব্দটি ব্যাপক হারে ব্যবহার হয় মুসলিম সমাজে হ্যাঁ বাঙালি মুসলিমরা তৌফিক শব্দটি ব্যবহার করে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছি যে তৌফিক মানে কি বিব্রত তৌফিক মানে তৌফিক তৌফিক মানে শক্তি সামর্থ্য মানসিক শারীরিক পারিপার্শ্বিক পারিবারিক সব রকম আপনাকে ইমানি সব রকম শক্তি আল্লাহ দিয়েছেন হ্যাঁ যে এটা হচ্ছে তৌফিক যে আপনাকে রোজগারে আল্লাহ তৌফিক দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন শারীরিক মানসিক পারিপার্শ্বিক ইত্যাদি সব দিক দিয়ে শক্তি দিয়েছে আপনাকে তবর তৌফিক দিয়েছেন মানে তবা করার জন্য আল্লাহ আপনার জন্য হ্যাঁ হ্যাঁ রাস্তাকে সুগম করে দিয়েছেন সহজ করে দিয়েছেন তৌফিক আল্লাহ আপনাকে পক্ষ থেকে এই নয় যে আল্লাহ কাউকে টেনে নিয়ে গিয়ে তবা করাছেন আরেকজনকে ধাক্কা দিয়ে ছেড়ে তাড়িয়ে করছেন কি কিন্তু একজনকে তবা করা সহজ লাগছে আর একজনের জন্য তবা করা জটিল হয়ে যাচ্ছে এখানে বোঝা গেল যে যার জন্য ভালো কাজ করা সহজ লাগছে যা ভুল করেছে করেছে আমি খালে সন্তোষ তবা করলাম আল্লাহর তৌফিক সেটা আল্লাহ শক্তি সামর্থ্য দান করলেন যেটা সে দেখতে পায় না আর আরেকজন লোক কি ভুল অন্যায় পথ থেকে ফিরে আসা হ্যাঁ সংশোধন করা তার জন্য মুশকিল ব্যাপার তৌফিক নেই আল্লাহর তৌফিক হয়নি তাকে আল্লাহ কাকে তৌফিক দান করেন এই আয়াতে উল্লেখ করা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়ে কার জন্য যারা অন্যায় কাজ করে ফেলে পাপের কাজ করে ফেলে পাপে লিপ্ত হয়ে যায় বেজাহালাতেন অজ্ঞতা সারি অজ্ঞতা বসত অজ্ঞতা মানে মাসলা জানে না না কেউ যদি একটা মাসলা না জানে যে এটা হারাম মনে করেছে হালাল আর খেয়ে নিয়েছে মনে করেছে যে এই কাজটা হালাল আর কাজটা করে ফেলেছে তো কোনো না জানার সুযোগ না পেয়ে থাকে জানার সুযোগ তাহলে তখন সে জানলো না সেই জন্য অপরাধী সে তাহলে এইখানে জাহালা মানে এই নয় যে তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই এটা নয় জাহালা মানে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত ক্ষমতা পাকড়াও সম্পর্কে উদাসীন সেই রকম জ্ঞান নেই যে আমি যে পাপটা করলাম হ্যাঁ এই পাপের ক্ষেত্রে সমাজ ধরতে পারবে না পরিবার ধরতে পারবে না শাসক ধরতে পারবে প্রশাসন ধরতে পারবে না বা জেনাই লিপ্ত হইলো মেয়ের বাবা মায়েরা ধরতে পারবে না কিন্তু আল্লাহ যে ধরবেন যা এই এই ক্ষেত্রে সে অজ্ঞ যা হইলো সে জানে না অথচ আল্লাহ প্রস্তুত হয়ে আছে আল্লাহর ফেরেজ তারা সব রেকর্ড করছে তাই না এই অর্থে প্রত্যেক নাফারমান মান প্রত্যেক হচ্ছে জাহিল ভালো করে শুনি এই জন্য সালাবগন বলেছে কুল্ল মান আসাল্লাহ ফাহুয়া জাহিল যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে সে হচ্ছে জাহেল মূর্খ জাহেল সেই নয় যে মাসলা জানে না জাহেল কে যে পাপ করে যতই বড় বিদ্যান হোক না কেন বড় আল্লামা কিন্তু পাপ করে সে নাম্বার ওয়ান জাহেল বরং মাকজুব আলিম জানার পর অন্যায় কাজ করে গজব প্রাপ্ত সে সুরা ফাতে আল্লাহ বলেছেন ইহুদিরা জানতো তারপর নবীকে মানেনি সেই জন্য গজব প্রাপ্ত তারা ইহুদিরা জানেও নি খ্রিস্টানরা জানেও নি মানেনি তাদেরকে আল্লাহ দলিন পথভ্রষ্ট করেছেন দললিন বলেছেন আর একটা দিক বেজাহাল অজ্ঞতার সেটাও বলি সেটা হচ্ছে যে যেই ব্যক্তি গুনা করে সে গুনার কুপরিণাম সম্পর্কে অজ্ঞ আমি যে এই পাপে লিপ্ত হচ্ছি এর যে কুপরিণাম আমার জীবনে আসবেই আমাকে এর জন্য কষ্ট উঠাইতে হবে এই দুনিয়াতে অথবা মতের পরে এই সম্পর্কে সে অজ্ঞ আল্লাপের পাকড়াও সম্পর্কে আল্লাহ কুদরত সম্পর্কেও আল্লাহ গুণাবলী এবং সম্পর্কেও অজ্ঞ আর আল্লাহ রব আলিনার বিরুদ্ধাচরণ করলে যে তার উপরি নাম তাকেই ভোগ করতে হবে হ্যাঁ দুর্দিন তার আসবে দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক অথবা উভয় জোগাতে হোক এই সম্পর্কে সে অজ্ঞ এই সম্পর্কে সে অজ্ঞ এই জন্য বলা হয়েছে এখানে তবা আল্লাহ মানে তবার তৌফিক আল্লাহ দান করেন এই লোককে আর আর একটা অর্থ ওইটাও ফিট হবে এখানে ওইটা অর্থ করলেন প্রথম যে আল্লাহ তবা কবুল করি তাই না তবা মানে আল্লাহ তবা কবুল করি তাই এখানে তোর অর্থ করেন তবা তো আল্লাহ রব্বুল আলমিন তবা কবুল করেন ওই সব লোকদের তবা কবুল করাও ফিট তবর তৌফিক দান করেন সেটাও ফিট এক কথায় যখন আল্লাহর সাথে তবাকে সম্পৃক্ত করবেন তখন হয় তৌফিক দাতা অর্থ করবেন আর না হলে কি বলবেন তবা কবুলকারী দুটোই অর্থ আল্লাহ পাকের ক্ষেত্রে প্রযোজ্য কার কবুল হয় বা কাকে আল্লাহ তবার তৌফিক দান করে এই তৌফিকের বিষয়টি যখন বললাম এখানে আপনাদের যেন নতুন বিষয় তখন মনে রাখবেন যে সকলকে আল্লাহ তবার তফিক দেন না আল্লাহ মানুষের অন্তর্জামি সবচাইতে বেশি জানেন হ্যাঁ কে তবা করতে চাই মন থেকে কে চাই নে যে চাই তাকে আল্লাহ তফিক দেন তার জন্য আল্লাহ রাস্তাকে সহজ করে দেন আর যে চাই না তাকে আল্লাহ তফিক দেন না যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অন্তর থেকে চাইছেন যে আমি তাহ্জুদ পড়ব উদাহরণস্বরূপ দেশনাথ কাজ আল্লাহ তফিক দেবেন কিন্তু আপনি ওই রকম গরজ না মনটা রে তাহলে পড়লে ভালোই ছিল হ্যাঁ না কিন্তু ওইভাবে আপনি আগ্রহী না তাহলে আল্লাহ আল্লাহ তফিক দেবেন না আল্লাহ অন্তর অবস্থা জানছেন আপনার তো আল্লাহ রাবুল আলম যা ওইরকমই যারা হালাল রুজি খেতে চায় হারাম খাবো না মরে গেলেও হালাল খাবো না কষ্ট করতে হইল না হারাম খাবো না আমার পরিবার কষ্ট পেলেও আমি হারাম খাবো না আল্লাহ তখন তফিক দেবেন হালাল খাওয়ার কিন্তু যেই ব্যক্তি হালাল পেলে ভালোই হারাম খেতে চাই না আসলে খুব ঘৃণা লাগছে কিন্তু যখন দেখলো যে একটু কষ্ট অভাব হয়ে যাচ্ছে তখন হারাম নিতে অসুবিধা নেই আল্লাহ তৌফিক দেবেন না হারাম থেকে বাঁচার তৌফিক দেবেন না এইভাবে প্রত্যেক গুনার ক্ষেত্রে নিয়ে নিতে পারেন আপনি যে কাকে আল্লাহ তোবার তৌফিক দেবেন বলছেন কাকে আল্লাহ তৌফিক দেন বা কার তওবা কবুল করেন লিল্লাহ জাহাল ওই সব লোকদেরকে যারা পাপে লিপ্ত হয়ে যায় অজ্ঞতা বসত সুম্মাইয়া তুবু নামিন কারিব তারপরে অনতি বিলম্বে তওবা করে ফেলে তাহলে বোঝা গেল যারা তবা দ্রুত করে না সত্তর তবা করে না আরে তবা করব করে নেব তবা করে নিব তাদেরকে তবার তফিক দেন না সোম্মাই এত বোন আমিন করিব আর আমাদের সমাজে এদেরই সংখ্যা বেশি সৌদি আরবে যারা এসছেন এখন বিভিন্ন পাপে জড়িয়ে আছেন এখনো ফরজ হজে আদি করেন না এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কিছু লোক হজের সাথে পাঁচ ওয়াক্ত নামাজকে ঝুলিয়ে রেখেছেন হজ করলে পাঁচ ওয়াক্ত নামাজ ধরে নেব ঠিক না কিছু লোক বিবাহের সাথে ঝুলিয়ে রেখেছেন বিবাহ করলে পাঁচকটা নজ ধরে হ্যাঁ বিয়েটা করি তারপরে দাড়ি ছাড়বো এদের সংখ্যার তো অভাব নেই তাই না দাড়ি কেন রাখেন না দিন শিখায় আগ্রহী 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 খুব খুব ভাই বিয়ে করিনি কি জানি মহিলারা বিয়ে করতে মেয়েরা বিয়ে করতে চাইবে কি চাইবে না আজকাল আমাদের দেশে দাড়িওয়ালাকে বিয়ে করতে চাই না কত ভয় তার ও খারাপ মহিলাকে বিয়ে করতে চায় খারাপ মেয়েকে বিয়ে করতে চায় সেই জন্য এই ভয়টা কিন্তু ভালো মেয়ে যদি বিয়ে করতে চাইতো তাহলে দাড়ি রেখে বিয়ে করতো কারণ দাড়ি দেখলেই পালাইতে শুরু করবে খারাপ মেয়ে তাই না বেঁচে গেল অনিষ্ট থেকে বেঁচে গেল ভালো হইলো না ক্ষতি হলো ভালো হইলো কিন্তু মানুষ হচ্ছে অবুজ আসলে বুঝে না দাড়ি দেখিয়ে খারাপগুলিকে ভয় দেখিয়ে দেন যে তোরা আমার কাছে বিড়বি না আসবি না তোরা খারাপ তোরা খারাপের কাছে যা জি বোঝা গেছে যে এই বুঝে যারা এখন অবিবাহিত তারা দাড়ি রাখেন দেখেন ইমান মজবুত করেন তো বিবাহ বিবাহ করলে দাড়ি রেখে দেব আর আমাদের দেশে কিছু লোক আছে আবার সমাজে বয়স হয়ে গেছে যথেষ্ট দাড়িটা রেখে দেন আর কি আচ্ছা এই মেয়ের বিয়ে শ্বশুর হয়ে যায় তখন দাঁড়িয়ে রাখবো শ্বশুর হয়ে তখন দাঁড়িয়ে রাখ সব লোক আসলে চেহা লাগলো এত মিন কারিব না কত লম্বা সময় পরে তবা করবে আশা করে আছে তার আগে মত হ্যাঁ মদ পেতে বসে আছে ইনারব্বাকাল্লা বেলমির সাথ মত প্রস্তুত রাস্তায় বসে আছে যে কত দূর যে তোর মেয়ের বিয়ে বিবাহ পর্যন্ত সময় দেব না হজ পর্যন্ত তোকে সময় দেব না বরং কালকে সকাল পর্যন্ত সময় দেব না বলছে আমি ইনশাল্লাহ কালকে থেকে নামাজটা শুরু করব আর আজকে বসে আছে ওই রাস্তায় বসে আছে মালাগল মত না নেই জানেন কিছু কিছুই জানেন না যে কখন কার সামনে মালাকল মত বসে আছে হ্যাঁ আল্লাহ কার কবুল হয় অজ্ঞতাবশত বসত ভুল হয়ে গেছিল যা হয়েছে হয়েছে তারপরে সত্তর করে তবাতে বিলম্ব করে না করব করব করছি করছি করব না এইরকম লোককে তৌফিক হয় না এর বাস্তব প্রমাণ দেখবেন অনেক লোক আছে যারা বলে যে এই রমজান আসলে তবা করে নেব রমজান আসলে পাঁচ নামাজ ধরে নেব ঠিকই রমজানের নামাজ ধরে কিন্তু রমজানের পরে দশ দিন নামাজ থাকে তারপরে থাকে না কারণ তাদের তবাক আল্লাহ কবুল করেন না তবার তফিক দেন না তাদের এই তওবাতে বিলম্ব করার কারণে যে তবা ওই রমজান আসলে তবা করব। তখন রমজান পর্যন্ত তাদের এবাদতটা সীমিত থাকে রমজান শেষ হলে এবাদত তাদের শেষ হয়ে যায় রমজানি মুসলমান আজকাল নাইনটি নাইন মুসলমান আজকাল রমজানি মুসলমান রমজানে পাকা মুসলিম আর তারপরে দেখেন মসজিদ তাদের খালি আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলাইকে আলহিম এইরকম লোকদেরই আল্লাহ তবা কবুল করেন বা তাদেরকে তবাই যে দেখেন এত আল্লাহ তবা করেন তো বলা যাবে না বান্দা তবা করে তাহলে কি বলবেন এত মানে আল্লাহ তৌফিক দান করেন বা তবা গ্রহণ করেন দুটো কথা বলবেন ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ তিনি সবকিছুই জানেন হাকিমান তিনি হচ্ছেন প্রজ্ঞাময় তাঁর প্রত্যেকটি কথা কাজে বিধানে হেকমত রয়েছে তত্ত্ব রয়েছে আর তিনি সব কিছু জানেন এই আলিম আর হাকিম এই যে নামগুলি আল্লাহর প্রত্যেকটি আয়াতের যে বিধিবিধানগুলি বর্ণনা করে তারপরে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এটা এমনি নয় এমনি নয় উদ্দেশ্যবিহীন না যে এমনিতে এক দুটো নাম আল্লাহ বয়ান করে দিলেন এক দুটো নাম আল্লাহ উল্লেখ করে দিলেন কখনো তওয়াব রাহিমা রহিমা কখনো আলিমান হাকিমা এমনি এমনি না রহস্য আছে এই বিধান বর্ণনা করার পর আল্লাহ বলছেন যে কেন কারো তবা হবে কারো তবা কবুল হবে না কাউকে তফিক তফিক দেবেন দেবেন না কেন কারণ আল্লাহ জানেন যে কে তফিক পাওয়ার যোগ্য কি কার তবা কবুল করা যায় কার তবা কবুল করা যায় না আল্লাহ অন্তরে সব খবর রাখেন এবং আল্লাহ ফবুল আলমিন প্রজ্ঞাময় তার এই বিধানে একমত রয়েছে যাতে করে মানুষ এই বিলম্ব করে পাপ করতে না থাকে বরং দ্রুত সংশোধন করে নেই তারপরে প্রথম আয়তো বলা হলো তবা কার কবুল হবে আয়ত নম্বর আঠারো তো বলা হচ্ছে কার তবা কবুল হবে না এটা শুনে দুই শ্রেণীর লোকের তবা কবুল হয় না আল্লাহ সাথি তবা তলিল্লা ইয়া মালুনা সৈয়াদ আর তবা গ্রহণযোগ্য হয় না ওই সব লোকদের যারা পাপ করতে থাকে ইয়ামালুনা সৈয়াদ বিভিন্ন পাপ করতে থাকে সইয়াতনের বহু বচন সইয়াদ কাবিরা গোনা করতে থাকে সাকিরা গোনা করতে থাকে গোনা করতে থাকে হাত্তা তা হাদারা আহাদা দাহমুল মত একবারে মৃত্যু পর্যন্ত সারা জীবন গোনা করতেই থাকলো এমনকি যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল বা তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হইল কালা তখন বলছে তখন হুঁস হয়েছে ইন্নি তুবতুল আন এখন আমি তবা করছি এখন আমি তবা করছি যেমন কে বলেছিল ফেরাউন বলেছিল সারা জীবন কত যে খুন করলো আর কত যে জুলুম অত্যাচার করলো আর কত যে নবী মুসা আলি ইসালামকে হারুন আলী ইসলামকে কষ্ট দিল কত জানলা দ্রোহিতা করলো আনার অব্য কুমল আলা মা আলিম তো মেনে লাহিন গাইরি আমার ছাড়া কোনো উপাস্য নেই আমি হচ্ছি মহান প্রভু আউজবিল্লা এইসব করে এই তাগুদ শেষখানে যখন ডুবছে হাত্তা ইজা আদরা কাহুল গারাকু সুরাই অনুসরেছে যখন ডুবছে লোহিত সাগরে তালা বল তামান তো আন্নাহ লাহি লাহ ইল্লাল্লা জি আমানত বেহি বানু ইসরায়েল ওয়া আনা মিনাল মুসলামী আমি সেই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসছি যে আল্লাহর প্রতি বনি ইসরাইলরা ইমান নিয়ে আসছে বনি ইসরায়েল মুসাল্ ইসলামের জাতি আর ফেরাউনের জাতি কিবতি ছিল কিবতি জাতি ধ্বংস হইলো বনি ইসরায়েলকে ধরার জন্য এসেছিল তারা সাগর পার হয়ে নিরাপদ চলে গেল আল্লাহদেরকে ডুবিয়ে ধ্বংস করলে আল্লাহ জবাবে কি বলেছেন আল আন আল আন মানে আজকাল মাতৃভাষা বলছে আলহীন মানে এখন আল্লাহ বলছে আল আন এখন ওকাদ আশাই তাকা বলো এর পূর্বে তুমি কত বিরুদ্ধাচরণ করলে আর তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে তুমি যারা অশান্তি সৃষ্টিকারী তাদের অন্তর্ভুক্ত ছিলে এখন আর তবা কবুল হবে না তবা দরজা বন্ধ যায় এক কথাই মানুষের যখন মতের মুহূর্ত ঘনিয়ে চলে আসে তখন তবা দরজা বন্ধ হয়ে যায় এটা একটা তবা দরজা বন্ধ হওয়ার সময় প্রত্যেক মানুষের সামনে তবা দরজা ক্লোজ হয়ে যায় আর আর একটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তোবা দরজা বন্ধ হয়ে যাবে কোন সময় যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তো আল্লাহ এখানে বলে দিলেন যার মৃত্যুর মুহূর্ত পৌঁছে গেছে সে তবা করলে তার কবুল হয় না আর কার হয় না দ্বিতীয় শ্রেণীর লোক আর যারা কুফুরির অবস্থায় মারা গেছে সিরকের অবস্থায় মারা বড় সির করে মারা গেছে বড় কুফরের অবস্থায় মারা গেছে সে নাস্তিক হোক অথবা বহুত্ববাদী মুশ্রিক হোক বা পুতুলের পূজারী হোক অথবা কবর পূজার কবরকে সেজদাকারী হোক আর কবরে জবাইকারী হোক অথবা জাদু সাহের হোক ইত্যাদি যে কোনো রকমের কুফুর ইমান ভঙ্গকারী বিষয় হোক না কেন সে মুসলিম সমাজের যারা মুরতাদ হোক অথবা কাফের সমাজের যে কোনো জাতির লোক হোক যারা কুফুর অবস্থায় মারা যায় তাদের তবা কবুল হয় না কারণ তাদের আমল বন্ধ হয়ে গেছে মানুষ যখন মারা যায় তখন মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যায় সহি মুসলিম হাদিসে ইজমা তা ইবনে আদম ইজমা তা ইবনে আদম আদম সন্তান যখন মারা যায় ইন কাতা আনহু আমালু তখন তার আমল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে ইল্লা মিন সালাসা তিনটা রাস্তা খোলা উলাইকা আতাdna লাহুম আযাবান আলিমা এই সব লোকদের জন্য আমি মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছি জাহান্নামে আল্লাহ পাক বলছেন এই তবা কবুল কখন হয় কখন হয় না এই সম্পর্কে আয়াত শুনলেন আল্লাহ পাগ তবার ক্ষেত্রে কি শর্ত করি না বলেছেন একটু দেখেন প্রথম কথা মানুষ গোনা করলে গোনার উপর অটল থাকে না এতুবুন গুনা কারিব তাই না জি হ্যাঁ এতুবিন কারিব তাড়ে তাই তাড়াতাড়ি তবা করতে হবে এই জন্য তবা করা গোনা হওয়ার সাথে সাথে তবা করা ফরজ এম নহবির রহমতুল্লাহ রিয়াজুসালেহীন বাংলায় অনুবাদ আছে পড়ে দেখতে পারেন তবার চ্যাপ্টারে বলছেন যে যে কোনো মুসলিমের জন্য গুণা হলে সাথে সাথে ফৌর আলাল ফৌর সাঁতে সাথে তবা করা ফরজ যত বিলম্ব করবে এই ফরজে বিলম্ব করার গুণা তার হইতে থাকবে তবা ওই গুণা তো আছেই যেই গুণা করেছে পাপ সে তো আছেই কিন্তু এই যে তবাতে বিলম্ব করছে তার জন্য সে গুণাগার হইতে আছে পিনি মাহমদ রসুল্লাহ আর আরো বলেছেন ইউক বালো তুল আবদে মালাম ইয়ুগ মানুষের তবা বান্দার তবা কবুলা যতক্ষণ পর্যন্ত সে মমূর্ষ অবস্থায় বা মৃত্যুর পূর্ব মুহূর্তে যে অবস্থাটা তৈরি হয় সেই অবস্থায় না পৌঁছে যখন হাত থেকে যা ভাল হুলকুম রু যখন আত্মা মানুষের হ্যাঁ নালি পর্যন্ত পৌঁছে যায় হ্যাঁ এই সময় আর তবা করে এক কথায় আর এক কথায় বোঝাইলে সহজভাবে যখন মতের ফেরিস্তাদেরকে অবলোকন করে নেয় দেখে নেয় যে এখন আমার অবস্থা খারাপ আর থাকতে পারব না দুনিয়ায় আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা চলে এসছে তখন তবা দরজা বন্ধ হয়ে যায় আর প্রত্যেকে তবা করে তখন সৎ লোকেরা তখন আক্ষেপ করে যে হাই যদি আরও বেশি কাজ করে আসতে পারতাম তাহলে ভালো হয়তো আর সময় পেলাম না মনে করছিলাম যে আরও হয়তো সময় পাবো আর অসৎ লোকের আক্ষেপ করে যে হাই যদি তবা করে নিতাম কি হলো আর তো তবার সুযোগ পেলাম না সুতরাং সেই দিনে প্রত্যেককে আক্ষেপ করতে হবে যারা ভালো মানুষ ফরজ আজে আদাই করছেন হারাম নাজাজ থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আছেন তারাও নেক আমলের ক্ষেত্রে অগ্রগামী হন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন আর একটি বিষয় সেটা হচ্ছে নারীদের সাথে সম্পর্কিত মাসআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিলু লাকুম আন তারিসুন নিসা কারহা বাজে লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতির বিফাহিশাতিন মুবাইয়ানা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি বিধান উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে জাহিলিয়াতের যুগে যখন কোনো পুরুষ মারা যেত তার স্ত্রী তখন তার আত্মীয়রা নিজেরা উত্তরাধিকারী হয়ে যেত যেমন ধন সম্পদের উত্তরাধিকারী হতো ওয়ারিস হইত ধন সম্পদ মৃত ব্যক্তি ধন সম্পদ ভাগ বন্টন করবে না ওয়ারেসেনা ঠিক তেমনি তারা মনে করতো যে তার স্ত্রী ওটা আমাদের ওটা আমাদের আমি কি করব হয় বিয়ে করতো নিজে বিয়ে করতো হ্যাঁ আর না হইলে ইচ্ছা মতো বিয়ে দিত আমরা যেখানে বলবো সেখানে বিয়ে করতে হবে আর না হইলে সারাজীবন বিয়ে দিত না আর বাপের বাড়িও যে দিত না ওখানে বন্দি করে রাখত তিন ক্ষেত্রে জুলুম করত এক হচ্ছে যে নিজে বিয়ে করত এমন কি তাদের নোংরামি এতদূর পর্যন্ত পৌঁছেছিল যে সৎ মাকে পর্যন্ত বিয়ে করত ও বাপের স্ত্রী আবার অন্য কেউ বিয়ে করবে কেন বাপের ধন সম্পদ টাকা পয়সার ওয়ারিস হয়েছি তার স্ত্রীর ওয়ারিস হয়েছি সৎ মাকে বিয়ে করত এজন্য কয়েকটা আয়াত আসবে যাদেরকে বিয়ে করেছে সেসব নারীদেরকে তোমরা কখনো বিয়ে করবে না জি এটা জাহিলিয়াতের যুগে বড়ই নোংরামি ছিল জঘন্য কাজ এটা জাহিলিয়াতের যুগ আজকালকার জাহিলিয়াত সেই যুগকে ছড়িয়ে গেছে তাই না ছাড়িয়ে গেছে সেই যুগ থেকে অনেক আগে চলে গেছে জানেন না জানেন না কলকাতার একটা ঘটনা এই তো গত এক দু বছর আগের ঘটনা দাদিকে বিয়ে করেছে নিজের দাদিকে বিয়ে বাংলাদেশে আর একটা ঘটনা দেখলাম খালাকে বিয়ে করেছে জি 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 খালাকে বিয়ে করেছে তো মক্কার যে জাহেল কাফের যারা আবু আবু মতো ছিল তাদের চাইতে নোংরা আজকালকার এক শ্রেণী তারপরেও হিন্দু শুধু নয় হ্যাঁ হিন্দু শুধু না মুসলিম নামের যারা মুরতাব তারা ওই সব কাজ করে এই একটি অপরাধ করতো আর আরেকটা কি ছিল সেটা হচ্ছে যে নারীদের বিয়ে হইতে দিত না এই ছিল অপরাধ আর একটা কথা আর একটি বিধান উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না ঘৃণা করে কিন্তু দেখছি যদি ওকে তালাক দিয়ে দিই তাহলে তো মহানা দিতে হবে তখন ওকে মানসিক কষ্ট দিত শারীরিক কষ্ট দিত হ্যাঁ যে পালাতুই আর তুই নিজের থেকে যখন তালাক নিয়ে যাবি খোলা নিয়ে যাবি তখন আর মোহর নিতে পারবি না বাজে যে মোহর নিয়েছি ফিরিয়ে দিয়ে যাবি তার সাথে সাথে আরও টাকা পয়সা দাবি দবা করে বসতো এই জোলম অত্যাচারগুলি করতো এই দুটি বিধান এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন বলছেন আল্লাহ পাক ইয়াল্লা আমানু হে ইমানদার গনলা ইয়াহুল্লা কম তোমাদের জন্য হালাল নয় মানে কি হারাম তাই না হালাল নয় মানে কি হারাম তোমাদের জন্য হালাল নয় আন্তারে সুন্নিসা আজ তোমরা নারীদের ওয়ারেস উত্তরাধিকারী হয়ে যাবে কারহান জোর জবরদস্তি করে জি বল প্রয়োগ করি যে জোর পূর্বক যা বলেন কারহান চাই না সে আর জবরদস্তি তোমরা তাদের ওয়ারেস হয়ে যাবে উত্তরাধিকারী হিসাবে দখলদারি বসিয়ে দেবে এটা চলবে না হারাম জি ওয়ালা তাদুল হন না এবং নারীদেরকে তোমরা আটকে রেখো না আদল মানে আটকে রাখা আসলে স্ত্রীকে রাখবে না কিন্তু আমাকে আটকে রেখেছে তালাক দিচ্ছে না অনেক আজকাল বোধ প্রকৃতির লোক আছে স্ত্রীকে ভরণ পোষণও তাই না নিয়েও আসে না আর মেয়ে বাবা বলছে বা মেয়ে মহিলা বলছে যে তালাক দিয়ে দেব তালাকও দিচ্ছে না তালাক দিলে অন্য জায়গায় বিবাহ বসবে বয়সটা চলে যাচ্ছে কিছুদিন পরে হয়তো ভালো ছেলে পাবে না তালাকও দিচ্ছে না এটা এটাও আদল এটাও হারাম এটাও হারাম অথবা তালাক তালাক রাখতে চাই না ভালোবাসে না কিন্তু তালাক দিলে হ্যাঁ মোহর আর ফিরিয়ে পাবো না মোহর দিয়ে দিচ্ছি না ও তালাক চাক তাহলে টাকা পয়সা ফিরিয়ে নেবো সব কিছু ফিরিয়ে নেবো এই জন্য রকম হিল্লা করছে এই হিল্লা হারাম এখানে হিল্লার কথা উল্লেখ করা হয়েছে কি উল্লেখ করা হয়েছে রে হিল্লা না হিল্লা মানে কি সোজা পথে খেতে পারছি না এইভাবে হিল্লা মানে বাহানা করে এদিক দিয়ে খাওয়া যদি আমি তালাক দিয়ে দিই তো আমি রাখতে চাই না কিন্তু একটু তালাক দিয়ে দিই তাহলে ওকে যে মোহর দিয়েছি এক লাখ বা দুই লাখ সেটা তো ফিরিয়ে পাবো না তাই না তাহলে কোন পথে ফিরিয়ে পাবো ওকে বাধ্য করি তালাক নিতে মারধর করি জুলুম অত্যাচার করি হ্যাঁ তার অশান্তি করে দিই পালাতে দিশে পাবে না যখন পালাবে তখন বলবে যে যা দিয়েছ নিয়ে যাও তুমি আমি আমাকে ছেড়ে দাও তুমি হ্যাঁ হিল্লা করে খাওয়া হিল্লা হারাম হিল্লা হারাম ইসলামে এই রকমের কোনো হিল্লা জায়েজ নাই কিন্তু তারপরেও এক নোংরা ফুতুয়া মুসলিম সমাজে ছড়িয়ে আছে ভারত বাংলাদেশ পাকিস্তান সেটা হচ্ছে তিন তালাক দেওয়ার পরে বিবি হালাল করার হিল্লা সোজা পথে তো হালাল হয়েছে না তো এক রাতের জন্য কন্টাক্ট দিয়ে কাউকে দিয়ে হালাল কর এটা হিল্লা এই হারাম এটাও জেনা ব্যবচার নোংরামি আরেকটা একটা হিল্লা মাদ্রাসাতে চলছে কওমি মাদ্রাসাগুলিতে কি জানেন ওদের ফতুয়া হইল যে মাদ্রাসাতে নাকি জাকাত দেওয়া যাবে না বুঝা গেছে মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে তখন বুদ্ধি কি করে আমাদের হাফেজেগুলো নাই এরাই শুনিয়েছে আমাকে তো সব হ্যাঁ ওদের ওরা মাদ্রাসাগুলিতে পড়ে এসছে কমই মাদ্রাসাগুলির অবস্থা ফতুয়া হইলো যে জাকাত মাদ্রাসাওয়ালা খেতে পারবে না মানে মাদ্রাসা খেতে পারবে না তখন মাদ্রাসায় কিছু এয়াতিম ছেলেকে রেডি করে এই তোর তো ওরাকে জাকাত দেবো এক দুই লাখ টাকা তোদেরকে ধরিয়ে দেবো দিয়ে দিলাম জাকাতটা কিন্তু সাথে সাথে তুই মাদ্রাসায় দান করে দিবি রেডি করে রাখি আর বাধ্য করে বাধ্য করে দান নেওয়া যায় এই এত টাকা দান করতে হবে জায়েজ না জায়েজ না কাজ হারাম কাজ যখন একটা এতিম ছেলেকে জাকাত দিয়ে দিলেন তখন সে তার ব্যক্তি মালিকানা এই সম্পদের ওপর হয়ে গেল সে খরচ করুক জমি জায়গা কেনক আর দান করুক তার ব্যাপার কিন্তু তাকে বলবেন যে তোকে দান করতে হবে এটা আবার কোন তরিকা হইলো কোন হিল্লা হ্যাঁ হারাম হিল্লাই হারাম হিল্লা আর তারপরে ওই ছেলেকে বাধ্য করে মাদ্রাসা মহতামিম সাহেব সেক্রেটারি সাহেব সহাবোধী সাহেব সব বসে আছে আর ইয়াতিম ছেলেকে নিয়ে বসেছে যে তোকে এক লাখ টাকা ধরালাম এটা হচ্ছে জাকাত তুই এখন মালিক হয়ে গেল এখন মাদ্রাসা দান করে দে এখন যখন ও ব্যক্তি মালিক আর দান করে দিল যখন ছেলে তখন মাদ্রাসার জন্য আর জাকাত থাকলো না হালাল হয়ে গেল দেখলেন না কত বুদ্ধিটা তখন আর জাকাত থাকলো না প্রথম দাতা জাকাত দিয়েছিল কিন্তু ইয়াতিম যখন দাতা হলো তখন তো আর জাকাত থাকলো না তাই না তখন আর জাকাত থাকলো না এই হিল্লা করেই তো বনি ইসরাইল ছিল বানর হয়েছিল বানর হয়েছিল কি হিলা করেছিল আল্লাহ বলল শনিবারে মাছ ধরা যাবে না বলছে ঠিক আছে আল্লাহ শনিবারে ধরবো না শুধু বাঁধ দিয়ে ঘেরে রেখে দেব শনিবারের দিন মাছ আসে আর অন্য দিনে মাছই আসে না ইয়ে আল্লাহ আর পরীক্ষা ফেলে দিল অন্য দিন যদি একটু কম সময় মাছ পাওয়া যায় তাও লোভ সামলানো যায় তাই না শনিবারে মাছের শেষ নেই আর রবি সহ মঙ্গল কোনো দিন মাছ নেই মাছকে একটু ঘেরা দিয়ে হ্যাঁ বাঁধ দিয়ে ঘেরে রেখে দিল আর ঠিক আছে থাক এখন দিন মাছ ধরলাম আল্লাহ বলছেন যে কোনো কেরাদাতেন খাসেই যাও লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও তো আল্লাহ এদেরকে দুনিয়াতে বানর হ্যাঁ চেহারার দিক থেকে না করলেও এদের ইমান আমলের দিক থেকে বানর করে দিয়েছেন এবং আখেরাতে আল্লাহ পাক যা করার করবেন এই হিল্লা হারাম হিল্লা করার জন্য খবরদার এসব হিল্লার কাছে যাবেন না ইসলামে হিল্লা নেই আল হালাল ও বাই নুন ও আল হারাম ও হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট কবেই নাহ হাত আর মাঝখানে কিছু অস্পষ্ট আছে লাই আলেমা ক্যাসিরুমেন অনেকে জানেন না কিন্তু অল্প লোক জানে অনেকে জানে না বলা হয়েছে কিন্তু অনেকে আবার জানে যদিও অনেকে জানে না তো সবগুলো সবাই তো জানে না বলা হয়নি ক্যাসিরুমেনান নাস অনেকে জানেন না এখানে বলা হয়নি যে সংখ্যা গরিষ্ঠ জানে এটাও বলা হয়নি অনেকে জানে না তো অনেকে জানে তাহলে তারা জানে হ্যাঁ আলেম জানে কোরান সন্ন্যার থেকে স্তেমবাদ করার যাদের যোগ্যতা আছে আর জ্ঞান আছে তারা জানে যারা দলিল বুঝে তারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ রব্দুল্লে আলেমিন বলছেন ওয়ালা তা হন না নারীদেরকে আটকে রেখো না লেতাজ হাবু বে বাজে মা তেই তু মোহন না যাতে করে যা তাদেরকে প্রদান করেছো মোহরানা স্বরূপ তার কিছু অংশ তোমরা গ্রহণ করতে পারো নিয়ে যেতে পারো আত্মসাৎ করতে পারো মোহরগুলি যে দিয়ে দিয়েছ মোহরটা যাতে করে ফিরিয়ে নিতে পারো সেজন্য আটকে রাখছো অত স্ত্রীকে রাখতে চাইছ না এই রকম কাজ করিও না ইয়া মোবাইয় না তবে সুস্পষ্ট তাই যদি লিপ্ত হয় স্ত্রী সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত মানে জেনায় লিপ্ত হয়েছে বা চালচলন খারাপ হ্যাঁ জবান খারাপ আপনাকে গাল দেয় আপনার মাকে গাল দেয় আপনার বাপকে গাল দেয় এই বিষয়গুলিও জেনা ছাড়াও মুফাস্তরিন উল্লেখ করেছেন এই ক্ষেত্রে স্ত্রীকে তো রাখা যাবে না যাবে স্ত্রীকে আপনাকে গালাগালি করে রাখবেন নাকি না শরীয়ত রাখতে বলছেন আপনার মাকে গাল দেয় মাকে মারতে যায় আপনার বাপকে গাল দেয় রাখবেন নাকি না শরীয়ত রাখতে বলছেন না তালাক দিতে হবে আচ্ছা তালাক দিবেন যে তো তো মোহর নিয়ে যাবে পাঁচ লাখ টাকা দিয়েছে নিয়ে যাবে কিন্তু আবার দেশি তরিকাটা ভালো যে সব বাকি যাতে ফাঁকি দিতে পারে তাই না সব বাকি না ইসলামে বাকি ফাঁকি নাই ইসলামে নগদ মহর দিয়ে বিয়ে করা আছে আমি হাদিস জানি না এবং একজন জানি না যে বাকি মহরে বিয়ে করেছে ধার মোহরে পরে দেব এই প্রতিশ্রুতির বিয়ে করেছে একজন নাম বলতে পারবেন নবী সাহাবাই কেরামদের আমল কি ছিল যা জুটে নগদ মোহর দিয়ে বিয়ে করতে হবে ধার এখন দিলাম একান্ন টাকা আর বাকি দেবো পরে আমাদের সবার বেজড় করে আপনাদের এলাকা করে কি করে না হ্যাঁ বল এক লাখ পাঁচশো একান্ন টাকা বা একশো এক টাকা এক টাকা বাড়াইতে হবে জি হ্যাঁ এই যে কোথায় বল ছোট থেকে মনে করতাম যেগুলো ইসলামে আছে ইসলাম হয়তো যে বেজোড়ে এক টাকা বাড়াইতে হবে কোন অস্তিত্ব নেই আর এক বিধাত কুসংস্কার হ্যাঁ আল্লাহ পাক বলছেন যে স্ত্রী যদি স্পষ্ট অশ্লীলতা লিপ্ত হয় অশ্লীলতা যেমন ব্যবিচার তেমনি বড় ব্যাবিচার ছাড়াও হয়তো তার সাথে গল্প করে ডেকে বাড়িতে গল্প করে হ্যাঁ যেটা স্বামী চাই না হ্যাঁ শ্বশুর চাই না শাশুড়ি চাই না এইরকমই বাইরে বেরিয়ে চলে যায় একাই চলে যায় হাট বাজার করতে চলে যা আর যেখানে সেখানে পুরুষদের সাথে গল্প করে রাস্তাঘাটে এগুলো হচ্ছে অশ্লীলতা এইরকম যদি দেখো চাল চলন অথবা গালমন্দ করে পরিবারের সদস্যদেরকে লড়াই ঝগড়া করে মারামারি করে ইত্যাদি তাহলে তখন সোজা আঙ্গুলে না বের করে বা আঙ্গুলে বের করে আল্লাহ জায়জ করেছেন তখন আটকে রাখেন আল্লাহ বলছে তখন কি করতে হবে মারধর করেন হ্যাঁ মারধর করেন তারপর তালাক দিয়েন না ভরণ পোষণে দিয়েন না হ্যাঁ ভরণ পোষে দিবেন না আজকাল যেমন বাড়ি থেকে নিজের বাড়িতে না রাখলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে ভরণ পোষণে দেয় না খোঁজ খবর নেয় না টেলিফোন যোগাযোগও রাখে না তালাক চাইছে যে তালাক দিয়ে দাও স্বামীকে বলছে তালাক দিয়ে দাও না আমি তালাক দেব না আমি কেন তালাক দেব তুমি তালাক নাও এইরকম কলা যায় তখন যাইস কেন যাইস অশ্লীলতায় লিপ্ত হয়েছে আপনার মাকে গাল দিচ্ছে বাপকে গাল দিচ্ছে আপনাকে গাল দিচ্ছে হ্যাঁ এইরকম যদি হয় তাহলে তখন যায় জাল্লা বলছেন ইল্লা করে মোহর খোলা নিয়ে যায় এবং মোহরটা আপনাকে ফিরিয়ে দেয় যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত না হন এক তো খেলেন আর মানসম্মানও হারালেন যে অমুকের স্ত্রী এইরকম ব্যবহারে লিপ্ত হয়েছে মান ইজ্জতও গেল আর মোহরটাও গেল সবই গেল তাই না এইরকমটা না হয় আল্লাপাক সুবিচার কায়েম করেছেন এ হচ্ছে একমত তারপরে পাক একটি সাধারণ নীতিমালা বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে ও আসেরু না বিল মারুফ নারীদের সাথে সৎ ব্যবহার করো ও আসেরু না তাদের সাথে জীবন জীবনযাপন করো বিল মারুফ সৎ আচরণের সাথে সৎ ব্যবহারের সাথে আসল আল্লাহর বিধান হচ্ছে যে স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করবে স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবে এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম এখানে বলা হয়েছে ফাইন কার মোহন না যদিও কিছু দোস্তুটি দেখো কিছু খারাপ লাগছে দেখতে সুন্দরী নয় অথবা কথার উত্তর দিয়ে অনেক মহিলা আছে জি এগুলো হয় সব ভালো পাকশাক ভালো সংসারে কাজও করে কিন্তু স্বামী একটা কথা বললে প্রত্যেকটা কথার উত্তর দেবে উত্তর দিলে মেজাজ খারাপ হয় না হয় না মেজাজ খারাপ হয়তো হচ্ছে না একটা খারাপ দোষ আছে কিন্তু তার মেলা ভালো দোষ ভালো গুণও আছে ভালো কোন আছে আল্লাহ পাক বলেন ফাইন ক্যারে তুমি না নারীদের সাথে সদ্ব্যবহার করো যদি তাদের কি কোন আচরণের কারণে ঘৃণা করো বা তাদের কোন আচরণ তোমাকে খারাপ লাগে ফাসা আন তাকরাহু শাইআন সম্ভবত কোন বিষয়কে তুমি ঘৃণা করছো খারাপ মনে করছো ওয়াজ আলাল্লাহু ফিহি খাইরান কাসীরা অথচ আল্লাহ পাক এই স্ত্রীর মাধ্যমে তোমার জন্য হ্যাঁ বহু কল্যাণ রেখেছেন একটি না বহু কল্যাণ হতে পারে স্ত্রী আপনাকে মানসিক কষ্ট দিয়েছে কিছু অথবা কোন রকমের একটা একটু আছে দোষ দুটি আছে কিন্তু বড় ধরনের অপরাধ নয় অথবা দেখতে অত সুন্দরী নয় বরদাস্ত করে নিলেন ধৈর্য ধারণ করলেন আল্লাহ পাক এতে আপনার জন্য কল্যাণ রেখেছেন আপনি জানেন না আল্লাহ জানেন যেমন তার মধ্যে একটি বড় কল্যাণ হচ্ছে যে ওর পেট থেকে আল্লাহ একটা সন্তান ভালো আলেম হয়ে গেল হ্যাঁ হাফেজ হয়ে গেল দিন ইসলামের বড় খাদেম হয়ে গেল অথবা ওই ছেলেটাই আপনার বার্ধক্যে আপনার হ্যাঁ জন্য বড় একটা সহযোগী হইলো যেটা আপনি কল্পনা করতে পারেন আরে এর মাকে তো আমি ছেড়ে দিতে চাইছিলাম কিন্তু দেখো ওর পেট থেকে ছেলেটা দেখো এইটাই আমার দেখো কত ভালো ছেলে কত কাজে লাগলো আমার ঠিক না পরে বুঝতে পারছেন তখন আর হয়তো সংশোধনের সময় থাকবে না এই জন্য আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যেন স্বামীদেরকে যে তোমাদের স্ত্রীর মধ্যে কিছু খারাপ যদি গুণ থাকেও তো ধৈর্য ধারণ করে বিভিন্ন খারাপ গুণ থাকতে পারে বিভিন্ন রকমের দোস্তুটি থাকতে পারে কেউ পূর্ণ না কেউ পূর্ণ আপনিও পূর্ণ না আমিও পূর্ণ না কেউ পূর্ণ না কি একমাত্র উল্লাহ সাল্লা সাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি পূর্ণ না কোনো পূর্ণ না প্রত্যেকের দোষ আছে কারো ছোট হতে পারে কারো বড় হইতে পারে আল্লাহ ফাকরবুল্লা আলামিন তারপরে বলছেন ওয়াইন আর তুম স্তিফ দালা জাউজ ইম্মাখান আজউজ ওয়াতেই তুম এহদাহ নাকেন তা আফ আলাহ আতা হজু মিন হোসেইয়া আতা খজুন অভতানা ওয়াইজ মাম্মু বিনা যদি কখনো এইরকম হয় যে আপনার স্ত্রীকে তালাক দিতে হচ্ছে দিয়ে আরেকটা বিবাহ করবেন যদি এই রকম হয়ে যায় পরিস্থিতি তো তালাক দেওয়া জায়স তালাক ইসলামে জায়জ বিনা কারণে তালাক দেওয়া ভালো নয় বিনা কারণে কোনো কারণ নাই এমনি তালাক দিচ্ছেন তালাক দেওয়া ভালো নয় কিন্তু যদি ওইরকম শরিয়তি কারণ তৈরি হয়ে যায় তালাক দেন তালাক দিলে মহরানা ফেরত নিতে পারবেন না যতই টাকা মহরানা দেন না কেমন এই বিষয়টা আল্লাহ আমাকে এখানে উল্লেখ করেছেন বলছেন মাইন আরত তুমি স্ত্রী তালা জউজ কানা জোজ যদি তোমরা চাও যে এক স্ত্রীর স্থানে আর এক তুমি গ্রহণ করবে এক স্ত্রীকে তালাক দিয়ে আরেক জায়গায় কোথাও বিয়ে করবে যে এই স্ত্রীকে রাখা যাবে না তার বিভিন্ন দোষের কারণে এই দোষগুলি আমাদের যে এ সার সলাতের পরে শুক্রবারে মারামে ধারাবাহিক আলোচনা বিবাহ শেষ হয়েছে তালাকের হয়েছে খোলার শেষ হয়েছে আরও বিভিন্ন বিধিবিধান এখনো এখন চলছে ওগুলো তো বিস্তারিত আলোচনা করেছি কী কী দোষের কারণে তালাক দি দেওয়া ফরজ আর কখন তালাক দেওয়া মুস্তাহাব আর কখন তালাক দেওয়া জায়জ আর কখন তালাক দেওয়া জায়জ নয় স্ত্রীকে সবগুলি অবস্থা আছে তালা কখনো দেওয়া ফরজ তালাক দেওয়া ফরজ আপনার স্ত্রী শিরিক করে মাজার যায় শুনেই না আপনার পাথর বাপের কথা শুনবে ওর মায়ের কথা শুনবে রাখবেন নাকি তালাক দেওয়া ফরজ নামাজ পড়ে না চেষ্টা করলেন চেষ্টা করলেন নামাজ পড়ে না রাখবেন নাকি তালাক দেওয়া ফরজ ব্যবিসার লিপ্ত রাখবেন নাকি না হ্যাঁ একমাত্র দুইজনই একই রকম যদি হন সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু একজন ভালো মানুষের জন্য হ্যাঁ অসতী নারী রাখা যায় না এই তালাকের তালাক দেওয়ার হুকুমের ক্ষেত্রে বিভিন্ন অবস্থা রয়েছে পাক বলছেন যে এক স্ত্রীকে তালাক দিয়ে আর একটা স্ত্রী গ্রহণ করতে হবে কারণ স্ত্রীতে থাকা ঠিক নয় আর তাদের কাউকে স্ত্রীদের কাউকে তুমি হ্যাঁ অজস্র সম্পদ দান করেছো কিন্তারা মানে আল মাল হ্যাঁ সম্পদ সম্পদ যেই ভাষা দিয়ে বলেন না কেন সেইটা কোটি কোটি টাকা হইতে পারে শুধু এক দুই লাখ টাকা নয় কোটি কোটি টাকা হইতে পারে কোটি কোটি টাকার জমি জায়গা সম্পদ হইতে পারে আপনি দিয়েছেন মরানে দিয়েছেন ও আই তুমি এ তারা স্বর্ণ দিয়েছেন আপনি মাথা থেকে পা পর্যন্ত জি অঢেল ধন সম্পদ দিয়েছেন আপনি ফালাতা খুজু মেনো যখন তালাক আপনি দিচ্ছেন তখন তাদের কাছ থেকে কোনো কিছু নিতে পারবেন না ওই ধন সম্পদ থেকে এ তোমাকে তো এক কোটি টাকা দিয়েছি বা চার পাঁচটা জমি জায়গা দিয়ে দিচ্ছি বিবাহ করার সময় তো একটা দুটো আমাকে ফিরিয়ে দাও না চলবে না চলবে না মহারানা যদি দিয়ে থাকেন তাহলে আল্লাহ বলছেন যে কেন নেবে তুমি বা কি করে নেবে তোমার জন্য নেওয়াটা উচিত হবে আল্লাহ বলছেন যে আতা খুজু না হো তা না ওয়াইসমাম মবি না কি ওই স্ত্রীর কাছ থেকে ধন সম্পদ তুমি নিয়ে নিবে গ্রহণ করে বহু তা নান তার উপর মিথ্যা অপবাদ দিয়ে অনেক অপবাদ দিয়ে নেওয়ার চেষ্টা করে অপবাদ দিয়ে হয়তো রাখবে না রাখবে না তখন ওর উপর অপবাদ দিয়েছে চলন ভালো না হ্যাঁ হ্যাঁ একে পর পুরুষের সাথে আমি দেখেছি ইত্যাদি ইত্যাদি দিয়ে সব বলে তখন ওই ধন সম্পদ কেড়ে নিতে চাইছে যে না আল্লাহ বলছেন মিথ্যা অপবাদ দিয়ে ওই ইসমাম না এবং সুস্পষ্ট গোনা করার মাধ্যমে যদি কেউ মহরানা স্ত্রীর কাছ থেকে দেওয়ার পরে নিয়ে নেই তালাক দেওয়ার সময় তাহলে সে সুস্পষ্ট কাবিরা গোনাহে লিপ্ত হলে আল্লাহ পাক বলছেন ওয়াই ইসমাম মুবিনা তারপর আল্লাহ বলছেন ওয়া কাইফা নাহু আর কেমন করেই বা নেবে স্ত্রীকে যে ধন সম্পদ দিয়েছো তা কেমন করেই বা নেবে ওয়াকাদ আফদা বাযুকুম ইলা বাযু অথচ তোমাদের একজন আরেকজনের সাথে সঙ্গত হয়েছে মিলিত হয়েছে সুবহানাল্লাহ এখানে আরবিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অত্যন্ত অলংকারপূর্ণ অলঙ্কার বিদ্যা একটা আছে যারা ওপর লেভেলে লেখাপড়া করে তারা এই অলঙ্কার বিদ্যা জানেন আপনারা অলঙ্কার বিদ্যা বুঝেন না একটা বালাগাত যেটাকে আরবি ভাষায় বলা হয় তো এই আরবি ভাষার এই অলঙ্কার আল্লাহ সহব শব্দটি বলেননি জেমা বলেননি ওয়াতি বলেননি বলেছেন আফদা আফদা বলা হয় পৌঁছে যাওয়া শরীর শরীরের সাথে একেবারে একাকার হয়ে যাওয়া এটাকে বলা হয় হ্যাঁ এটাকে বলা হয় তো একজন নারীর সাথে তুমি এমনভাবে মিলিত হয়েছে হোক যে তার গোপন সব কিছু তুমি জানছো তোমার গোপন সব কিছু সে জানছে এইভাবে তুমি সম্ভব করেছ আর তারপরে যে কোনো কারণে হোক না কেন তালাক দিচ্ছ তালাক দেওয়ার সময় ধন সম্পদগুলি যে মহরানা সেগুলি ফিরিয়ে নেবে এটা উচিত হবে আল্লাহ বলছেন ওয়াকাইফাতা ফাঁত কি করি স্ত্রীর কাছ থেকে ওই মোহরের টাকাগুলি সম্পদগুলি কেড়ে নেবে ওয়াখাদ আফদা বাদ ও বাজ অথচ তোমাদের একজন আর একজনের সাথে সঙ্গত হয়েছে বা মিলিত হয়েছে একাকার হয়ে ওয়া না উপরন্ত আরও ওয়া খাজনা মিনকুম মিসা গালিজা আর তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার গ্রহণ করেছে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তোমার ঘরে এসেছে তার লজ্জা স্থানকে তুমি হালাল করেছো ফ্রিতে কি করে পয়সা ফিরিয়ে নেবে জি আসল হচ্ছে যে কারো লজ্জা স্থান হারাম আর এটা হালাল করা হয় কিসের মাধ্যমে এই মোহর দেওয়ার মাধ্যমে মোহর দেওয়ার মাধ্যমে এই জন্য মোহর ধার্য করতে হবে কেউ যদি ধার্য না করে তবুও তার উপর মোহর ফরজ সাপোজ কেউ বিয়ে করলো মোহর ধার্য করলো না তারপরেও তার উপর মোহর ফরজ এই ক্ষেত্রে ফোকা হয় বলেছেন মাহারে মিসল ফরজ তার মানে ওই মহিলার বন দেখতে হবে ফুফু দেখতে হবে খালা দেখতে হবে সব পরিবারে বা ওইরকম ওই রকম পর্যায়ের যেসব পরিবার রয়েছে সেসব পরিবারের সমাজে কেমন মোহর চলছে কত পরিমাণ ওই রকম মোহর তাকে দিতে হবে পাক তারপরে বলছেন মা ভালা সালাফ। এখান থেকে যেগুলি হারাম নারী সেগুলির কথা পাক বয়ান করেছেন বলছেন আর তোমরা বিবাহ করিও না ওই সব স্ত্রীদেরকে যাদেরকে তোমাদের পিতৃপুরুষরা বিয়ে করেছেন আবা ওকুম শুধু তোমার বাপ বলেনি আবা বহু বলেছেন বাপ কয়জন হয় বাপ তো একজন হয় কিন্তু আল্লাহ বহু কেন বললেন হ্যাঁ তাহলে বোঝা গেল শুধু বাপের স্ত্রী হারাম নয় নিজের মা যার পেট থেকে আপনি জন্মে সে তো হারাম তার পেটে জন্ম নিয়েছেন কিন্তু আপনার বাপ বিয়ে করেছে আপনার সৎ মা সেও হারাম এটা একটা তারপরে শুধু সৎ মাই হারাম না আপন মার সৎ মা হারাম না বরং আপনার দাদার স্ত্রী দাদার স্ত্রী দাদার স্ত্রী যেটা আপন দাদি সেটা ছাড়া যেটা সৎ দাদি সেটাও হারাম ভালো করে শুনে রাখেন দাদার বাপ যদি বেঁচে থাকে তার স্ত্রী থাকে যতই ওপরে চলে যাক না কেন কেউ হয়তো বেঁচে আছে একশো দুশো বছর বেঁচে আছে হ্যাঁ ওপরে দাদার বাপ দাদার দাদা দাদার দাদার দাদা কেউ বেঁচে আছে যদি থাকে তা আর তার স্ত্রী আছে বা দাদা মারা গেছে তারপর তার স্ত্রীকে বিয়ে করছেন দাদার দাদা মারা গেছে তারপর তার স্ত্রী বেচা আছে বিয়ে করছেন হারাম এজন আবা পিতৃপুরুষ বাপ হোক দাদা হোক ওয়াইন আলাও যত করে যাক না কেন এই রকমই দাদা শব্দটি কেউ সামিল দাদা শব্দ নানা আরবিতে জাদ মানে দাদাও হয় আর জাদ মানে নানাও হয় যেমন দাদার স্ত্রী হারাম সদ্দাদি হারাম তেমনি নানার স্ত্রী নানার স্ত্রী যেটা আর আপনার আপনার আপন নানি আপনার মায়ের মা সেটাও হারাম আর আপনার মায়ের সৎ মা সেও হারাম নানার যে বাপ দাদা আছে তাদের স্ত্রীরাও হারাম তাদের স্ত্রীরাও হারাম তারাও আবা এখান থেকে আরেকটি কুসংস্কারের কথা বোঝা গেল সেটা শোনেন মুসলিম সমাজে আমাদের দেশে কুসংস্কার কি আছে নাতির সাথে নাতনির সাথে মজাক করে রহস্য করে করে না করে না হ্যাঁ নিজের মেয়ের ঘরে নাতনিকে মজাক করে আমরা শুনেছি ছোট কালে বিয়ে করবি একটু বড় হয়ে উঠছে দশ বারো বছর হয়ে উঠছে বিবেক আমাকে বিয়ে করবি না 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 কত বড় বেনামাজি শুধু নামাজিও কিন্তু জাহিল ইসলাম জানি না আমাদের দেশের লোকেরা নাতনিকে বলছে নাতনি হারাম কার মতো মেয়ের মতো হারাম নাতনি হারাম কার মতো মেয়ের মতো হারাম তারপরে নাতি একটু বড় হয়েছে ওই তা নানির সাথে দাদির সাথে মজাক চলে হ্যাঁ গ্রামের মহিলারা এসে মজাক করে যে হয়তো ওর স্বামী নাই ও গুড়ির তোমার নাতি তোমার সুন্দরে উঠেছে বিয়ে নাও মজাক করে মহিলারা অথ হচ্ছে সব হারাম এগুলো যেমন মা হারাম তেমন এরা দাদি হারাম নাতনি হারাম আল্লাহ পাক বলছেন বল্লা তান মা মা না কা নেশা আর তোমরা বিয়ে করিও না ওই সব নারীদেরকে যেসব নারীদেরকে তোমাদের পিতৃপুরুষরা বিবাহ করেছেন মা না বিবাহ করলেই হ্যাঁ বিবাহ করলে তোমার আপন মা হোক সৎ মা হোক তারপরে সৎ দাদি হোক আপন দাদি হোক যে হোক না কেন সৎ নানি হোক আপন নানি হোক তোমাদের পিতৃপুরুষরা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করো না জাহিলেতের যুগে তারা বিয়ে করতো সৎ মা আবার অন্য জায়গায় কোথায় বিয়ে দেবো নিজে বিয়ে করবো নিজে বিয়ে আল্লাহ বলছেন ইল্লা মা সালাফ তবে অতীতে যা হয়েছে জাহিলিয়তের যুগে মূর্খতার যুগে কুফরির যুগে যা হয়েছে হয়েছে কোরআন নাজেল হওয়ার আগে হয়েছে এখন ক্ষান্ত হও ইন্নাহু কানা ফাহেশা কারণ সৎ মাকে বিয়ে করা দাদিকে বিয়ে করা সৎ দাদি সৎ নানিকে বিয়ে করা এগুলি হচ্ছে অশ্লীলতা ফাহেশা জেনা আর কি ওয়া আল্লাহ পাকের গজবের কারণ ক্রোধের কারণ মাকত মানে হচ্ছে আল্লাপাকের অসন্তুষ্টি গজবের কারণ ও আসাবিলা এবং জঘন্য পথ এগুলি হচ্ছে জঘন্য পথ এখানে আজকের তফসির শেষ করছি তারপরে যেসব নারীদের কি বিবাহ করা হারাম ওই আয়াতগুলি শুরু হবে আর তাতে দুটো আয়াত থাকলেও তাতে লম্বা সময় লাগবে ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আল্লাহ পাক সহি সালামত রাখলে আমরা ওই তফসিরগুলি পূর্ণ করবো আল্লাহ পাক রব্বরের যেন কোরআন বুঝার তৌফিক দান করেন এবং কোরআনের জীবন গড়ার তৌফিক দান করেন কোরআনের সর্ব স্তরে বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহ পাক কোরআন আমল করার তৌফিক দান করেন কোরআনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞান দান করেন আমাদের ছেলে মেয়েদেরকে পরিবারকে কোরআনের জ্ঞান দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদস দান করেন সুবাহ ও সালাম ওসালাম আলমুরসাইম আলহামদুলিল্লাহ রবিল আলম